তোমার মতো সত্যবাদীর জন্য না জানি কপালে কি দুঃখ আছে। তুমি কেন সাক্ষী দিতে গেলে ওই আসলামের বিরুদ্ধে? আরে একটা লোককে আমার চোখের সামনে খুন করছে, আমি জানি শুনি কেমনে মিথ্যা কথা কই? আল্লাহ জানে তোমার কপালে কি আছে। খুব খারাপ, খুব খারাপ। মাঝখান দিয়ে কথা বলতেছেন, আপনি কে? ওই হালাল পো, আমাগো বসের জেলে হান্ডাইয়া, তুমি সুখে থাকবা, তোমার উপরে পাঠাইয়া দেব। আসলাম হারামজাদা সন্ত্রাসী হাঁটাইছে, দূর দাও। কোথায় খুঁজি পাবো? আজ দুই দিন ধরে রেল স্টেশনের মধ্যে পড়ে রয়েছি, তোমাগো মুখে দুই দানা বাতু দিতে পারি নাই। কুলিগিরি যে করুম তারও উপায় নাই। এক যাত্রীর মালে আর দিছিলাম, কুলি সর্দার আই আয়াবে দুগা সোবার দি কয় তোর নম্বর নাই। ফোন আমি তোমাগুরি কি খাওয়াবো, কোথায় রাখুম, কেমনে বাসাম, আল্লাহ জানে। আহ আও বাবা রে, আমনে কাঁদতেছেন কেন? আমনেও কি না খাই রইছেন? না দাঁতে ব্যথা। হ্যাঁ সাই, আপনি আমার বহুত উপকার করলেন, আপনাকে যে আমি কি দিই? আরে কিছু লাগতো না। না 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 না, দেখি নিন। না নিতে হবে, খুব শান্তি পাইছি ভাই, খুব শান্তি। আল্লাহ, আমনে গরিব রে বড় লোক, আর বড় লোক রে গরিব করতে হারে। আমি বুঝি গেছি এখন থেকে আমার কি করতে হইব।
ধরেছি। উল্টো করে ধরেছো? এইটা নিশিদা ইয়াল্লাই তো কই বাঘের মুকুট ডাকিলেই বুঝলা রাজের মা, আমার সারা জীবনের কষ্টের পয়সা দিয়ে এই বাড়িটা বানাইছি, চিন্তা করি দেখো। এরে তুই অঞ্জা কেন? আরে আমরা ব্যক্তিগত কথা বলতেছি, তুই অঞ্জা চিন্তা করি দেখো। আলেয়া, কমলাপুর রেল স্টেশনের কেরামত, আই দাঁত খোঁচানি ফ্যাক্টরির মালিক। দাঁত খোঁচানি বলছো কেন বলো? রাত টুটপি। আরে কথা ওই একে হইল, আল্লাহ তোমার কষ্টের ফল তোমাকে দিয়েছেন, দুঃখ শুধু একটাই, আমার দাঁতকে আজ খুঁজে পেলাম না। দুঃখ করো না, আল্লাহ আমাদের সব দিছে। তোমার ছোট ছেলে রাজ এখন বড় হয়েছে, ডাঙ্গর হয়েছে, বিয়ার বয়স হয়েছে। খোদা তালার কাছে শুধু একটাই চাওয়া, আমার রাজের জন্য যেন একটা মনের মতো বউ পাই। আমিন। সুখ সুখ লাগে যেন এ মন।
এতগুলো বউ না, এখান থেকে একটা বউ আনবো। রাজ দেখে আজ বউ পছন্দ করতেই হবে। না না, কার বউ? কে পছন্দ করবে মা? তোর বউ তুই পছন্দ করবি। মা, আমি তো বিয়েই করবো না। আজ তোর কোনো কথাই শুনবো না, তোকে পছন্দ করতেই হবে। মা, তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে দিতে চাও? হ্যাঁ। তাহলে এভাবে ফটো দেখে কখনো আমার বউ তুমি পছন্দ করতে পারবে না। এখনকার মডার্ন মেয়েরা ও হয়ে এসে শাশুড়ির সাথে গন্ডগোল করে মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে দেয়। হ্যাঁ, কে বন্টু, তুই বল না কিছু। হ খালাম্মা, আজকাল অনেক দরদাল মাইয়া আছে, শ্বশুর মারি আইয়াম শাশুড়ি গো চুল তৈরি টানে। মা, আমি তোমাকে তো থাকতেই তো পারবো না। আমি ওই মেয়েকেই পছন্দ করব যে আমার মাকে মায়ের মতো দেখবে, বাবাকে বাবার মতো দেখবে। তোমরা আমার জন্য যতই মেয়ে দেখো, আমার পছন্দ না হওয়া পর্যন্ত আমি বিয়েই করবো না। মন্টুরে, আমার ছেলে ঠিকই বলেছে। বাবা, বড় লোকের অহংকারী মেয়ে যেন আমার ছেলের বোন না হয়। শোন রিয়া, আজকে যা একটা কাণ্ড ঘটলো না, তুই শুনলে একদম হাসতে হাসতে মরে যাবি। বল না। শোন, সেলিম না আজকে আমার জন্য কতক্ষণ ওয়েট করলো, বাবার ভয় আমি বেরিয়ে হতে পারলাম না। হে ইউ ব্লাইন্ড স্টুপিড গার্ল, তুমি আমাকে কি বললে? ব্লাইন্ড স্টুপিড, দেখে শুনে রাস্তা চলতে পারো না। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে, ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দিয়ে বলো কি হয়েছে। ও তাই, এই নাও। আরে কিসের টাকা? সুন্দর দেখে একটা জামা কিনে নিও, আর বাকিটা তোমার টিপ। ও রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিছুই করতে পারবে না। এই নাও, নতুন থেকে একটা জামা তুমি কিনে নিও, তবে এটা থেকে একটু বড় সাইজের, কেমন? আর বাকিটা তোমার বকশিস, খুশি তো? রাজ ভাই, মাইয়া তুইটাই একদম খাস, তুমি তো একটারে দই র, আমার মনটাই চাইছিল লোক একটারে দই র। সব গরিবগুলার স্বভাব এক, প্রতিদিন সকালে আমার যাত্রার সময় একটা না একটা বাধা না দিলে বুঝি পেটের ভাত হজম হয় না। ঠিক যেখানে পা দিব সেইখানে আপডেট কেন? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হাসরের দিনও তোর আমি মাফ করবো না হুজুর। হুজুর, এরে কি বোটকা গন্ধ, তোর কে বলছে আমার গায়ে হাত দিতে? হ্যাঁ হুজুর, আমি না ধরলে আপনি পরে যেতেন। আমি পরে যেতাম, আমার মাথা ফাইটা যাইতো, তাতে তোর কি? তুই আমার ধরলি কেন? হ্যাঁ গরিবের বাচ্চা গরিব, গায়ে কত দামি সেন্ট দিছিলাম জানস, পুরাটাই নষ্ট হয়ে গেল। কান্তা কান্তা, এদিকে আয়। চাচা মিয়া, আপনি জানতো? কান্তা, আমি এই দেশে থাকবো না, প্রতিদিনের মতোই গরিবের বাচ্চাগুলো আজকেও আমার নোংরা লাগাই দিছে, দেখো।
আচ্ছা বাবা হয়েছে, এত অস্থির হয়ে না তো, তোমার নাস্তা রেডি চলো যা এসো। কান্তা এই তুই এগুলো রেখে বাইরে যা যা, তুমি খাও, নতুন লোক তো তাই খাও। তোমার কি আর কোনো কাজ নাই? ইয়া তো খারগুদানি মারগুদানি হাই কজি এই কজি 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 হাই সেগুলা কি বলে? ধজা হিজুলো আমি যা কথা দিই শুনেন, আপনি যতক্ষণে বাড়িতে আছেন ততক্ষণ আপনার সেবা করাই আমার ধর্ম, আপনাকে যাতে জীবাণু না লাগে তাই স্প্রে করছি, কেন না? আচ্ছা এই সকালবেলায় তোর মাথাটা খারাপ হয়েছে, এই ডাইনিং টেবিলে জীবাণু আসবে কোথেকে? জাপানিতে বলবো না বাংলায় বলবো? বাংলা বলো, বাংলা শুদ্ধ বাংলা। গরিবের সাথে ধাক্কা লেগেছে বলে গরিবের জীবাণু ট্রান্সফার হইয়া আপনার শরীরে প্রবেশ করিয়াছে। নলের মধ্যে কামড় দিছে, আগে যদি জানতাম তোমার এইরকম একটা কুলাঙ্গার ভাই আছে তাহলে তোমার আমি বিয়াই করতাম না। কি এত বড় কথা তুমি আমার মুখের উপর বলতে পারলে? দশটা না পাঁচটা না একটা মাত্র ভাই আমার। মাম্মি তুমি কাঁদছ কেন? কাঁদছে নাকি? কই কাঁদছে না তো, এই তুমি কাঁদছ নাকি? না তো কাঁদছি না তো। জাপানি ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমি অফিসে যাব। গাড়ি গ্যারেজে। গ্যারেজে কেন? আমার ভাগ্নি গাড়ি চালানোর চেষ্টা করছিল তাই। তোকে না বলেছি নিজে নিজে গাড়ি চালানোর চেষ্টা করবি না, যদি সিরিয়াস কোনো দুর্ঘটনা হতো? আমার কি দোষ, আমি তো ঠিকই চালাচ্ছিলাম, কোত্থেকে একটা ব্ল্যাক কার মুখোমুখি এসে আমার গাড়ির সাথে ধাক্কা লাগলো। এই তোমার লাইফে পে মেয়ের সাহস বেড়ে যাচ্ছে, মেয়ে বড় হয়েছে, দিনকাল যা হয়েছে মেয়ে ঘর থেকে বের হলেই দুশ্চিন্তা হয়, তাই আমি বলি কি ভালো একটা ছেলে দেখে মেয়ে দিয়ে দিয়ে দাও। ভালো ছেলে? আরে ভালো ছেলেকে গাছের গোটা আছে চাইলেই পাওয়া যাবো। সেই সেই ছেলের সাথে আমার রিয়ার বিয়ার সম্বন্ধ হবে না, বাংলাদেশের নাম করা ধনী পরিবারের ছেলে ছাড়া রিয়ার বিয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এভাবে ঘরে বসে থেকে ভালো ছেলে চাইলে তো আর পাবে না, খুঁজতে হবে। এই কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি, আমার ক্লাস আছে। নাস্তা খেয়ে যা, আমার খিদে নেই। জাপানি অফিসে যাবার সময় ঘটক পাখিবের অফিসে যাবে। হ্যাঁ দুশালা না দুলাভাই। আসসালামু আলাইকুম। ও প্রিয়া। ওয়ালাইকুম আসসালাম। নাউযু বিল্লাহ মিন যালিক। আপনি এই বয়সে এইসব কি দেখতেছেন? দেখতেছি আর চিন্তা করতেছি, ছেলে মেয়েদের খারাপ করার জন্য কি সুন্দর ব্যবস্থা। আল্লাহর বাস্তে বন্ধ করেন আর শরম করেন। ও বন্ধ করে দিয়েছি। আপনার পরিচয়? আর নাম ঘটক ফাঁকি ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি কাগজে বিজ্ঞাপন থেকে আসছেন? বসেন বসেন। আমনের বাড়ি? নোয়াখালী। না না ফেনি। পোস্ট অফিস? দারোগাহাট। গেরাম? দক্ষিণ বল্লভপুর। সর্বনাশ না হয়ে গেছে, আমনে দেই আঙ্গ গেরামের। আচ্ছা এই আব্দুল লতিফ বিহারীরে চিনেন নি? ও মারে মা লোচ্চা বিহারীর কথা নেই কন, হাতে তোর মান তো ভাই। আর না খালা তো ভাই। বাউরে কন কি তাহলে আনে আর আপন তাল তো ভাই, একেবারে নিকট আত্মীয়। কি অপূর্ব যোগাযোগ, আইন কোলাকুলি করিয়াম করিয়াম। আর বুকের আড্ডিতে ব্যথা আছে আনে বই ভাই। আমনে আমার ভাই, দেশি ভাই, আপনাকে ঘটক হিসাবে নয় ভাই হিসাবে রিকোয়েস্ট করতে। এই পর্যন্ত আমি 420টা মেয়ে দেখেছি, মেয়েদের দেখে মনে হয়েছে 420, আর ঘটককে মনে হয়েছে 840। আমনে দয়া করি ভাই হিসাবে আপনার ভাতিজার জন্যে একটা খুবসুরত মেয়ে দেখান যাতে আমার পছন্দ হয়।
এইবার আই মাইয়া দেখানোর আগে আর নিজের একটু পূর্ব ইতিহাস বলি। আই বরাবরই মানুষের ধরন ধারণ দেই, একটা মাইয়ার ছবি দেখাই, আল্লাহ রহমতে সেইটাই ফাইনাল হয়ে যায়। এই দেখেন ফাইনাল ছবি। পছন্দ হয় না? পছন্দ মানে কি, সারি সর্বনাশের ছবি, যে কোনো দেশের নায়ক দেখলে লগে লগে বিয়ের প্রস্তাব পাঠাবে। আলহামদুলিল্লাহ। আমার বৌমার ঠিকানা 101 নম্বর গুলশান, পিতার নাম মিস্টার কটন আলী। জাপানি না বাংলাদেশ? ও সরি সরি ওরে। ও দুলো ভাই ব্যথা হয়েছিল না? আর কতক্ষণ রাস্তার ইট পাথর গুনবো? হ্যাঁ গাড়ি ঠিক হবে নাকি? জাপানি গাড়ি না, জাপানি ফ্যাক্টরি না, জাপানি ইঞ্জিন না পুত্রি সাগর ভাই। কি বললি? ও জাপানি গাড়ি, জাপানি ফ্যাক্টরিতে জাপানি ইঞ্জিনিয়ার দিয়ে ঠিক করতে হবে। হাই তুই 2 নম্বর যে তোর জাপানি গাড়িও 2 নম্বর এটা মিশা কথা, তোর জাপানও 2 নম্বর তোর জন্য কটন আলী আজ রাস্তায় নামছে। যে তুই গাড়ি নিয়ে গেলে যা, আমি হেঁটেই বাসায় যাবো। রাস্তাঘাট একটু দেখে যাই, দিনকাল ভালো না, রিক্সা ধাক্কা মারবো। গাড়ি ব্যাক কর। কি বললেন আপনি? বললেন তা কি? গাড়িটা না হয় নিজের, কিন্তু রাস্তা টাকা আপনার বাবা তাই খাগার চালাতে পারেন না। দেখছেন আমার জামা কাপড়ের কি অবস্থা করছেন? রাস্তায় হাঁটার সময় চোখ দুইটা কি কপালে তুলে রাখেন নাকি? রাস্তায় গাড়ি চলাচলের সময় একটু কাদা পানি তো লাগবেই, আপনি চেগাইয়া খাড়াইয়া থাকলে ড্রাইভারের কি দোষ? চেগাইয়া? এটা কোন ধরনের ভাষা? হোয়াট ডু মিন বাই চেগাইয়া? একটু নিচের দিকে চাই দেখেন, কমসে কম 1.5 হাত চেগাইয়া খাড়াই রয়েছেন, দেখতে তো মনে হয় আস্তা সুরের মতো। টেকা কামানের জন্য ভদ্রলোকদের বিপদে ফেলাই এই 420 কারবার দচ্ছেন কবে? তুই একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফালাই দেবো। বুঝতে পারছি, খালি 420 না, গুন্ডা চোর হাইজাকার। আর তুই কি, তুই কি, তুই কি জেন্টলম্যান ভদ্রলোক? আসসালামু আলাইকুম, আমাকে ডাকছেন যে, উনি কে যে? দুলা ভাই আপনার কি অবস্থা? হুদি খাদ রয়েছে, হ্যাঁ মাত্র রয়েছে হুদি। হ্যাঁ কি এটা নোয়াখালা ভোট বাংলায় বল? আরে কাদা দিয়ে মাটি দিয়ে আবার দুলা ভাই করছেন? একটা আয়না আছে না দে। আচ্ছা আচ্ছা বাইর কর, ঠিক তো না? দেখেন নিজের চেহারাটা দেখেন, আস্তা সাড়ালের মতো। আগে মনে হয় ছোট লোকের বাচ্চা ছিলেন। আরে জামা কাপড় পরলেই ভদ্রলোক হয় না? এবার আপনি ওনারে দেখান। ওনারে দেখাইতে থাকেন, আমি চলি। নিজেরা নিজেই চিনতে পারছে না। আলেয়া আলেয়া আলেয়া, আরে ও আলেয়া মন্টু, আরে এরা সব গেল কোনাই। আলেয়া কি হয়েছে, চিৎকার করে বাড়ি মাথায় তুলছো? এতদিনে আল্লাহ তোমার ডাকের জবাব দিছে, তোমার পোলার বউ খুঁজি পাইছি। মন্টু মন্টু আমি কোন আইছিলি? এই তো ভিতরে শোন, এই গাড়ির পিছনের সিটে মিষ্টির প্যাকেট আছে, জলদি লে। আচ্ছা কি বলছো, কিসের মিষ্টি কোথায় বউ? পাশের বাড়িতে। পাশের বাড়িতে? হ্যাঁ, ঘটক সাহেব আজ আমার ছবি দেখাইছে, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে,
বংশ ভালো, পরিবার ভালো, তোমার রাজের জন্য এর চেয়ে ভালো মেয়ে আর খুঁজি পাবো না। জলদি চলো, নইলে অন্য পক্ষ আইসা মেয়ে দেখি পছন্দ করি ফেলাইলে একদম সর্বনাশ হয়ে যাবে। জলদি চলো, আজকে যাবো? আরে আইজি যাবো কি, ওখানে যাবো, চলো। ঠিক আছে, শাড়ি পরে কি কারবার? শাড়ি পরতাই না কিনলে, বিয়া কি তোমার না তোমার ফোলা? অত কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, মাফ করে দাও। সত্যি এত ভালো লেগেছিল সেদিন। হ্যাঁ, এই কে আপনি? কে আপনি? আমার বাড়িতে ঢুকলেন কি করে? বেরোন। হ্যাঁ কাকা, আমার কি করছো? আমাকে চিনতে পারছো না? এই আপনি আমার নাম জানলেন কি করে? খবরদার, আর এক পা সামনে এগোবেন না, নইলে আমি চিৎকার করবো। আহা কান্তা, আমি 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 কি কে আমি কে আমি কে আমি? হ্যাঁ বফুর, বফুর এই লোক আমার বাড়িতে ঢুকলো কি করে? বের কর, বের কর। আমি একটু বাথরুমে ঢুকছি, আর এর মধ্যে তুমি দিতে দিকে। আরে আগে কথা শোন, দাঁড়ায় না খালাম্মা, বের কর। আমি এই ব্যাপারে সাইজ করতে পারছি। বের কর, বের কর, বের কর। বাবা, তুমি কি এখানে গোসল করবে? ওদের মারছো কেন? আমি তো তোমাকে চিনতে পারিনি, কাদা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? আল্লাহ আল্লাহতে বকুল বাসায়। ওদের কি দোষ? তোমার মুখে যেভাবে কাদা লেগেছিল তাতে তো ভুল হবারই কথা। তা কাদা লাগলো কি করে? কাদা লাগাইছে রাস্তার একটা সামার, রাস্তাতে এমন ভাবে গাড়ি চালায় যেন ওর বাপের রাস্তা। কার গাড়ি? লোকটা কে? আসসালাম আলাইকুম। এই সেই লোক যে আমার গায়ে কাদা লাগাইছে, আজ তো রক্ষা নাই। তোমার এতে আমার সুবিধা হয়েছে, আজ আমার অপমানের প্রতিশোধ নেমু। এদের আমার চশমা দর। আপনি কি করছেন? আপনার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে রাখো। তোমার বিয়ের প্রস্তাব? রাস্তায় এতগুলা লোকের সামনে আমার অপমান করছে, তার আমি শাড়ি দেবো? এটা কি মহরম পাইছ? হ্যাঁ, তোর কি জানের ভয় নাই? আমার অপমান করে আবার আমার বাড়িতে ঢুকা বসস? এইটা কি তোমার বাড়ি নি? আগে জানলে তোমার মতো ইতরের বাড়িতে আমি ফেসাবো করতে আসতাম না। নখেলা ভূত কি, আমার এত বড় বাড়িটারে তোর বাথরুম মনে হইতাছে? লাইক দ্যাট, অনেকটা সেই রকমই। আমি কেরামত আলী, আইছিলাম রিয়া কটন ইন্ডাস্ট্রিজ এর মালিক। কটন আলীর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু ভুলবশত তোমার মতো ইতরের বাড়িতে ঢুকি পড়ছে। ভন্ডা কাছি, আমার এটাকে পছন্দ হয় না। আমি কটন আলী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, বুঝছেন? উনি কটন আলী। আপনি কটন আলী? হ্যাঁ। তুমি মাফ করবেন, ডান্ডাটা দেন, এটা ধরো। আমি প্রেশারের রুগী, হঠাৎ রাগ উড়ি গেছে, কিচ্ছু মনে করবেন না। আমি আসছিলাম আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, দয়া করি কবুল করেন। তোর স্পর্ধা তো কম না? এই কটনালে তোর মতো দুই টাকার বড় লোকরে গনায় ধরে না। আমার মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে জাতি উঠতে চাস? তোর স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। ঢাকা শহরের খানদানি কোটিপতি ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দিয়ে আছে। আরে সে লাইনে তো আমিও আছি, আল্লাহ কি আমারে কম দিছে দি। এরে মন্টু দে দে, বিয়াই সাহেবের হাতে মিষ্টি তুলি দে। বিয়াই সাহেব, আসসালাম আলাইকুম। খবরদার কান্তা, সালাম নেবা না, মাথা ঠান্ডা করেন। আরে আরে রাগ করে না, আমনে মাইয়ার বাপ এত রাগ করতে নাই। বিয়ান সাহেব ওনারা বুঝান। দে দে মিষ্টি দে, এই দেখেন আমি নিজের হাতে আপনাকে মিষ্টি তুলে দিতেছি।
অপমান তুমি আজ আমারে করলা, মনে রেখো এই অপমানের প্রতিশোধ আমি কড়ায় ঘন্টায় শোধ করে দিব। শালা ছোট লোকের বাচ্চা। আচ্ছা এটা তুমি কি করলে বলো তো, এভাবে অপমান করা কি ঠিক হলো? সারাদিন তো ফটকাবাজি করে বেড়াস, ওই ছোট লোকের বাচ্চাটা আমাদের পাশে বেড়ে কেমন করে কিনলো খবর রাখতে পারলি না? ছোট লোক না দুলাভাই, কোটি কোটি টাকার মালিক, ঢাকার বড় লোকদের মধ্যে কেরামত আলীও একজন। দুটা পয়সা হইলে বড় লোক? হ্যাঁ এই সবাই শুনে রাখো, ওই ছোট লোকের বাড়ির আশেপাশে কেউ যদি যাও ঠ্যাং ভাঙা ফেলবো। ও আচ্ছা বাবা, তুমি আবার মিষ্টি খেয়েছো? তোমার না ডায়াবেটিস? চুরি করে মিষ্টি খেতে খেতে একদিন তুমি মরেই যাবে। শট আপ, আমি মিষ্টি খাই নাই, আমার মুখে মিষ্টি ছুরি মারছে। কে তোমার মুখে মিষ্টি ছুরি মেরেছে? কার এত বড় সাহস? কটনালি, ওই হারামজাদা কটনালি। কোথায় থাকে সে? বেশি দূরে নয়, আমাদের সদর দরজা থেকে তিন কাইক দিলেই তার বাড়ি, আমার নেইবার। আমার বাবার মুখে মিষ্টি ছুড়ে মেরেছে, ওকে আমি ওকে আমি ওকে আমি দার সন্ত্রাসী হইও না, প্রতিশোধ নিতে হবে কিন্তু কায়দা করে। কিভাবে? তুমি ভিসিআর দেখো না? আমি তো মাঝে মধ্যেই দেখি, নায়ক কত রকম কায়দা কানুন করে, নাচে গানে ভুলায়ে নায়িকাকে তার বুকের মধ্যে নিয়ে আসে। তোমাকেও সেই রকম ভাবে কটনালীর মেয়ের মনে ইঞ্চি ইঞ্চি করে ভালোবাসা ঢুকায় এই বাড়ির বউ করে আনতে হবে, সঙ্গে মুন্ডুকেও সাল্লি হিসাবে রাখবে। কি পারবে না? যদি না পারো তাহলে ওই লাড়ি দিয়ে এক বাড়ি ভেঙে ফেলবো, তোমার মাথাটাও ফাটাবো। আরে বাবের মাথা যদি জুতি না থাকে তাহলে পুরার মাথা দিয়ে করবোটা কি? আমি তোমাকে কথা দিলাম বাবা, এই অপমানের প্রতিশোধ আমি নেব, যেভাবেই হোক ওই বাড়ির মেয়েকে বউ করে আনবই আনব। যাও কটনালি, সাবধান। এসবের মানে কি? রাত জানে। আপনাদের বন্ধু নিজের সামনে আসতে পারে না, বারবার আপনাদের পাঠাচ্ছে কেন? সরি রাজজানে। সব রাজজানে? দাঁড়াও একবার বাছাধন কি পেলে হয়। হ্যাঁ খুঁজছি, রাস্তা অপমান করে স্বাদ মেটেনি তাই কলেজে আমার পিছু নিয়েছো? পিছু নিয়েছি অপমানের জন্য নয়, ক্ষমা চাইবার জন্য, সেই দিনের ঘটনার জন্য। আই এম রিয়েলি সরি, দোষটা আমারই ছিল। সরি বলার আইডিয়াটা নতুন হলেও তোমাকে আমি ক্ষমা করতে পারছি না বলে দুঃখিত, কিন্তু তুমি আমার পিছু নিয়েছো কেন? তোমাকে আমার ভালো লেগেছে তাই। আমার লাগেনি, দয়া করে বিড়ালের মতো আমার পিছু পিছু ঘুরবে না। গুড বাই। ইঁদুরের পেছনে বেড়াল ঘুরবে না তো ঘুরবেটা কে? তোমার ভালোবাসা না পাওয়া পর্যন্ত আমি তোমার পেছনেই ঘুরব। বাই। হাউ সুইট। Oh, my God.
রাজ ভাই জলদি চলো ওকে আমি দেখে নেব হারামজাদি এই ফাইনাল আলমের গায়ে যতগুলো আঘাত লেগেছে তা শোধ না নেওয়া পর্যন্ত আমি তোর পিছু ধরব না রাজভাই আমারে লয়ে যাও আরে আমি কাছে উঠছি মা গো মা নামি কেমনে ওরে বাবারে এই বইনারি যায় আল্লাহ রে আল্লাহ ওরে বাবারে ঢাকা শহরে একা চলাফেরা করা ঠিক না রাজ ভাই মাইয়াটা সইয়া গেল মাইয়াটার লেগে মারামারি করে তুমি কান পাঠায় ফেলাইলা তোমার একটা সুমাহ দিল না আদরও করল না ছেলেটা এতদিন আমার পেছনে ঘুরেছে আজ গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচালো ধন্যবাদ তো দিলামই না কাজটাকে ঠিক করলাম চল মেয়েটার পেছনে এতদিন ঘুরলাম গুন্ডাদের হাত থেকে বাঁচালাম ফিল্মের হিরো হলে সাথে সাথে প্রেম হয়ে যেত কি মিসটাই না করলাম আমার খুব খারাপ লাগছে কেন যে সরি বললাম না কিছুই ভালো লাগছে না ওকে খুব দেখতে ইচ্ছে করছে এখন ওকে কোথায় পাই আপনি 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 এখানে আর আপনি এখানে আমার তো সেম প্রশ্ন আপনি এখানে কেন শুনুন কাকে বলছেন আমাকে বলছেন জি কেন না এমনি ঠিক আছে শুনুন শুনুন আবার কি সরি কি কিছু বললেন হ্যাঁ সরি ওয়াই আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে থ্যাংক ইউ বলতে পারিনি তাই সরি ও আচ্ছা আচ্ছা সরি বলার জন্য থ্যাংক ইউ আমি তো মনে করেছিলাম আপনি একটা বাজে মেয়ে কি না না তখন মনে করেছিলাম এখন না আমি বাজে মেয়ে না তাহলে কি ভালো মেয়ে ভালো মেয়ে ভালো হলে কতদিন ধরে ছায়ার মতো পিছু পিছু ঘুরছি পাত্তাই দিলেন না আবার ভালো মেয়ে আমি আপনাকে কোনো কিছু করতে নিষেধ করেছি নাকি এখন পর্যন্ত নামই বলেননি তো কোনো কিছু করব কি করে আমার নাম রিয়া আমি রাজ বাহ খুব সুন্দর কি আপনার নাম আরে ধ্যাত বাজে সুন্দর তো আপনার চোখ সত্যি কবিরাজে চোখের কথা লিখে গেছে সেই চোখ আপনার কিরকম পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন বাড়িয়ে বলা হচ্ছে না একটুও না আমি কিন্তু আপনার
চোখের প্রেমে পড়ে গেছি। শুধু চোখ? চোখের মালিককে ভালোবাসেন না? চোখের মালিক তো পাত্তাই দেয় না। কে বলল? এখনো আপনি আপনি বলছো, কিভাবে বুঝবো? তুমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। তুমি না বললে আমি তোমার সাথে আর কথাই বলবো না। এই না না, তুমি চলে গেলে আমি তো মরেই যাব। এই বালাই শাট, অমন অলক্ষণে কথা বলবে না। তুমি মরে গেলে আমার কি হবে? আপু আপু, তুমি ওর সাথে কথা বলছো কেন? আব্বু বলেছে ওরা খুব খারাপ লোক, ওদের সাথে কথা বলা যাবে না। তাই নাকি? তা তুমি কে? আমি রিয়াপুর ছোট বোন টুম্পা, তোমার শত্রু। আমার বন্ধু হবে, অনেক চকলেট দেবো, মিমি দেবো, চুম্মা দেবো। কতগুলো? তুমি যতগুলো চাইবে ততগুলোই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের বন্ধুত্বের কথা কাউকে বলতে পারবে না। জাপানি মামাকেও না? আরে না, কাউকে না। রিয়া! বাবা! এই রিয়া, কোথায় গেলি রে মা? আসি বাবা। রাজ, রাজ, রাজ! আপু, ওকে কি তুমি ভালোবাসো? এই পাকা পাকা কথা বলতে তোকে কে শিখেছে? বারে পাকা কথা কোথায় বললাম? থাক, আর বকবক করতে হবে না, চল। মুরগির ব্যাপারে ছিল, এখন বড় লোক ওই কবুতর পাইতেছে। ভাই, নতুন টেলিফোন আপনার জন্য। বাহ, এটা কবে আনলি? উতি থাঙ্গুস ভাই, লেটেস্ট, 3 মাস হইছে। হ্যালো 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 হ্যালো, কই কিছু তো শোনা যায় না। ডাইনে কাইত হইয়া কইতে কথা কইদিব। ডাইন খাইত 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 থাকেন থাকেন। বামে দেখি, এবার বামে কাইতন তো থাকেন থাকেন। হ্যালো, এই হ্যালো হ্যালো, কিরে শোনা যায় না তো? হুকি হুতে সুন্দর সুন্দর ভাই, হুতি হাই হাই, নাচা নাচা কই তুই গো, নাচা নাচা নাচা। হ্যালো 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 হ্যালো, আহা রে, শেষ বয়সে বোধ হয় পাগল হয়ে যাবে। ভিসিআর এর গোবিন্দের মতো নাচতেছে জনাব গোবিন্দ। হ্যালো, তোর ফোনের ঘুষ্টি মারে ধর। কেন? আর কোন জাপানি জিনিস যদি আমার বাসায় আনছস, তাহলে তোর একটা লাথি মারা জাপানে ফেরত পাঠাই দেব। হাই, আরে দুলাবে জাপানি কথা কইছে, হাই। খালু জান, আপনার ফোন দে দে দে। হ্যালো, আরে না না, আপনার কথাই হাসতেছি না, হাসতেছি সামনের বাড়ির ছাদে এক বান্দর নাচ দেখি হাসতেছি। কি? আরে আগে পাইছেন না, থামেন থামেন। আমি বান্দর আর তুই তো শিম্পাঞ্জি। না, এই বান্দর সেই বান্দর না, এই বান্দর হইলো মোবাইল হাতে নিয়ে নাচন্যা বান্দর। আই কেরামত চৌধুরী, আমার বান্দর বললে, আমার বান্দর বললে তোরা আমি জেলের ভাত খাওয়াবো। তাইলে এত নাচতেছেন কেন? এই দেখেন, আমিও তো মোবাইল নিয়ে কথা বলতেছি, কিন্তু আপনার মতো তো এত নাচন মারাই না। যেই জিনিসে কথা বলতে পারেন না, সেই জিনিস ফালাই দেন। আরে মোবাইল, হ্যাঁ আরে মোবাইল চাইলে আমি 10টা কিনতে পারি, 10টা। একটা কিনি যেই নাচন দিছেন, 10টা কিনলে তো নাচতে নাচতে আগলই সাদের তোল ফড়ি যাবে। রে মন্টু, স্টেডিয়ামে খবর নে নতুন মোবাইল আইছে কিনা। আমি আবার পুরান মোবাইলে বেশি দিন কথা বলতে ভালো লাগে না, আর দূর মি আমনের লগে কথা কই না, আপনি আমার ফোন রাখেন, আমি ব্যস্ত আছি। যা স্টেডিয়ামে খবর নে। খালু জান,
এরা খালি আগলা ফুটানি করে কথা কইতে পারলে খালি হেই যাইতো রে কি ফুটানি হতে চায় ঠাউরো দেবা হতে যাবা আম্মা গই ওই ও আইজো যাই ওই যা ভাই যা তো 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 না বান্দর সাগরিত এই সারাদিন তোমার কি কোনো কাজ নেই আমাদের বাড়ি দিকে শুধু শুধু তাকিয়ে থাকো কেন তোমার আপুর জন্যই তো কেন আমার আপকে তোমার কি দরকার তুমি বড় হলে বুঝবে এখন যদি আপুকে ডেকে দিতে পারো তাহলে এগুলো সব তোমার তুমি দাঁড়াও আমি আপুকে নিয়ে আসছি জলদি যাও আহ টুম্পা আহ কি হয়েছে আমাকে এভাবে টানছো কেন ও তোমাকে ডাকছে তো হাই ও সরি এগুলো আসলে টুম্পার জন্য দাঁড়াও আমি আসছি ভাগ্যিস বাবা প্লাস্টিকের রড লাগিয়েছিল না সরি দাঁড়াও দাঁড়াও Thank you. Now, and a chocolate. এসবের মানে কি আমার বোনকে ঘুষ দিয়ে আমাকে ডেকে এনেছো কেন তোমাকে দেখার জন্য ইস আমি এত সস্তা না বেশ দাম দিয়েই না হয় দেখবো বলো তোমার দাম কত আমি কি তাই বলেছি কি জন্য ডেকেছো তাই বলো তোমাকে আজ খুব সুন্দর লাগছে এমন কথা সবাই বলে পেটনিকে পাঠাতে হলে বলে তুমি খুব সুন্দরী পেটনি হওয়া যাই হও আমার চোখে সরি তুমি সব এমন কিন্তু কথা ছিল না কথা ছিল আমরা একে অপরের বন্ধু হব কোন ছেলে মেয়ের বন্ধুত্বই শেষ পর্যন্ত বন্ধুত্ব থাকে না প্রেম হয়েই যায় মিথ্যে কথা মিথ্যে কথা দাঁড়াও তুমি হাত দাও আমি তোমাকে ছুঁয়ে বলছি হ্যাঁ দাও না প্লিজ রাজ তুমি পড়ে যাবে তো প্লিজ রাজ কথা শোনো রিয়া হাত দাও হ্যাঁ দিচ্ছি রিয়া প্লিজ তুত্তুরি হাত যাচ্ছে না ওপাশ দিয়ে আসো ওপাশ দিয়ে আমি তোমাকে ছুঁয়ে বলছি তোমাকে আমি ভালোবাসি দোষ তুমি করো না হাত ছাড়ো রিয়া মা ডাকছে আবার কখন কোথায় দেখা হবে বলো তারপরে ছাড়বো জানি না রিয়া দোষ তুমি করো না প্লিজ হাত ছাড়ো আগে বলো কাল সকালে ছাদে আসবে বলো জানি না তাহলে তোর হাত ছাড়া হবে না আসবো বাবা আসবো প্রমিস বলো প্রমিস প্রমিস অলরাইট আসবো না আসতে তোমাকে হবেই না আসলে আমি জানলা থেকে লাফিয়ে নিচে পড়ব এই জানো জাপানি মামার মোবাইল ফোন চুরি করে আনছি ও বালা কষ্ট আমিও রাজ ভাইয়ের মোবাইল চুরি করে আসছি চালার জাপানি চালায় তোমার লোকের কথাও বলতে পারি না একটু ভালো বাঁচতে পারি না হ্যাঁ আজ থেকে আমরা মোবাইলে ভালোবাসার কথা কমু আচ্ছা হ্যালো 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 আরে মাস্টার কে কোন শালাই কথা আঙ্গুলি হতা থামা ভাইয়া হ্যালো শালা একটা মেয়ে মাথা ভরে লই যেত আমার ওরে আমি আমার আপনি মাফ করে দেন আরে খুশি থাকি হু হু হাই কি করলেন বুঝলাম না তো আমি তোমাকে ভালোবাসি আজ থেকে মোবাইল টেলিফোনটা তোমাকে দিয়ে দিলাম শর্ত আছে কি মন্ডুর সাথে কথা কইতে পারবা না ঠিক আছে কমু না এই লাও এই তুমি তো জাপানি শিখলে কইতে তুরা আমিও কিছু সারা বুঝি না খালি কথা বলার আগে সামনে একটা কোটানি মারি আর পেছনে একটা কোটানি মারি বাস জাপানি ভাষা হয়ে গেল এই দেখো ধিচু বাস এইডার মানে দা আরে মানে জানি আমিও জানিও জানি না কে ধরতে পারলে কুতানি মারবো বুঝছি তুমি উল্টা পাল্টা জাপানি মারো শোন কি আবার কি কইরা তুই গেল রে হায় হায় রে আমার বোতা কপাল কত কষ্ট কইরা চুমকি রে আমার লাইনে আনলাম
আর জাপানি একটা মোবাইল দিয়া লইয়া গেল। ও মন্ডু তোর কপালে দাদার বাড়ি তুমি আমারে কইছে হুচি হু ঠাই 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 মাছাই হাই 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 খতরো হুচি মাছি আমি হুচি হাই 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 আসতে তোমাকে হবেই রিয়া। হাই রিয়া, দেখলে তোমাকে ঠিকই আসতে হলো। না এসে কি উপায় আছে? সারা রাত ঘুমোতে দিলে না, শান্তিতে থাকতে দিলে না, বারবার এসে শুধু আমার ঘুম ভাঙিয়ে দাও। আচ্ছা আমাকে জ্বালিয়ে তোমার কি লাভ বলো তো? আমি যদি তোমাকে জ্বালাই তাহলে তুমি বুঝবে আমার হৃদয়ের আলো শুধু তোমাকে ভালোবাসার আলোতে ভাসিয়ে দেবার জন্য। তুমি প্রতিদিন জ্বালাতন করতে, তখন আমার কাছে বিরক্ত মনে হতো, কিন্তু এখন যদি তোমাকে না দেখি তখন তোমাকে দেখার জন্য ছটফট করি, এটা কেন হয়? যখন একটি মন আরেকটি মনকে ভালোবাসে তখন এমনই হয়। তাহলে কি আমি তোমাকে ভালোবেসেছো? যা মিথ্যে কথা। মিথ্যে কথা না, এটাই সত্যি কথা। তুমি হৃদয়ে হাত রেখে বলো তো আমাকে ভালোবাসো কিনা। না আমি মিথ্যে বলতে পারবো না। তুমি এমন, তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ওই ছাদের উপরে তুমি এখানে কি করছো? মামা আমি এখানে হাওয়া খাচ্ছি। উঠি ঠাকুর জুমেছি মা গুরু, এই হাওয়া বাজে জীবাণুতে ভরা, এই হাওয়া খাওয়া ভালো না, চলো। না মামা আমি যাব না। দুলাবে ডাকছে তো, আর হাওয়া পরে এসে খেও। ওদি থাকি মুগুদুর ওই যা বাজা বাই। নো মামা নো মামা, কামন 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 কামন, আতো আতো আতো। দুলাবাই আসামি হাজির। দেখি বাবা আমাকে ডেকেছ? হ্যাঁ জাপানি, তোরে বসে দিয়াকে ডাকতে, বাইন নামতে বলি নাই তো। দিয়া ব্যথা পাইছো মা? না বাবা। শোন মা, তোর বাবাকে নিয়ে আমি আর জাপানি মাজারে যাচ্ছি, ফিরতে রাত হবে, তুই আর টুম্পা একা থাকতে পারবি তো? হঠাৎ মাজারে কেন? তোমার জন্য ভালো একটা পাত্র দেনো ভাই, সেই জন্য বাবার দরবারে সে নিয়ে যাবো, তোমরা একা থাকতে পারবা তো? হ্যাঁ। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার মেয়েকে দেখে রাখবো। চল জাপানি চলো। হ্যালো হ্যালো সুইট বেবি। কে কে বলছেন? সে কি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি হয়েছে, কে ফোন করেছিল? কেউ না। ফোন রাখবি না, খবরদার ফোন রাখবি না, আমার কথা তোকে শুনতেই হবে। তোর সাথে অনেক হিসাব কিতাব বাকি রয়েছে, আজ তোর অ্যাকাউন্ট আমি ক্লোজ করবই। Ha ha ha!
বাবাকে গিয়ে খবর দাও তাড়াতাড়ি। এবার বলো টুম্পা কি হয়েছে? আমাদের বাসায় না গুন্ডা ঢুকেছে। গুন্ডা ঢুকেছে? চলো তো। Thank you.
তোমাকে দেখেছি দু চোখে দিয়ে হলো এই অর্ধেক কলা তুই আগা থালাইছ কেন? তুই খাটি আরো আমি কি করলাম? আই কি হইনি? আই কলা কিনি খাইতে মারি না হাতে হালাইছে আল্লাহ বাসাই যায় খাইন দেখ বেটা দাঁত খোসানি আমার লোকের গায়ে আবার হাত তুললে এখানে মারামারি হয়ে যাবে কিন্তু এটা ভদ্র লোকের এলাকা ও এই জন্যই তো তোর বা ইতরের বাড়ির চাকরের আমি কি লাই ভদ্র বানাইতেছি আর একটা কথা বললে আর একটা কথা বললে আমি কিন্তু হাত চালাবো কি হাত চালাবি যে কুত্তা বেশি গেউয়ায় সেইটা কিন্তু কামড়ায় না কামড়ায় না না কামড়ায় না না কামড়ায় না ও বাবু রে একটা পাগলা কুত্তা আমার কামড়াই দিছে পাবলিক রিলেশন আপনাদের দুজনকে থানায় যেতে হবে হ্যাঁ ওনারে নিয়ে আসান আমি টাকা দিয়ে দিতেছি আমি ঘুষ খাই না কোন দিকে উঠছে চলুন চলেন নিয়ে গেল কি আমার স্বামী কুত্তা আমার স্বামী কুত্তা জাপানি জাপানি জারুনিয়ায় জারু দিয়ে পিটাই আজকে ওদের দাঁত সব ফলাইয়া দিব ব্যবস্থা করতে গো চলেন আমার লগে তুই ওনারা দুজনকে ধরে আছে কেন বিশ্বাস করুন স্যার দুইটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিল শুধু ঝগড়া না রীতিমতো কামড়ে কাম নেই দুই বছর আমি কি পাগল আপনি বলেন দুজন প্রতিবেশী শুধু শুধু রাস্তায় দাঁড়িয়ে কামড়া কামড়ি করবে কেন পাগল আপনি কি কুত্তা নি সাহেব আর মনে হয় উনি অন্য কাউকে কামড়াইতে দেখছে মনে করছে আরে আমি কামড় দেবো কেন উনি আমার বিশিষ্ট বন্ধু কি বলেন কেন মত এই যে আপনার চাপাটি আই পড়ছে ছাড়ো না খতনা নি না খেলার মতো নি না ঢুল থাপড়ে আপনি বোধ হয় ওনার ভাষা বুঝতে পারেন না বাংলা বল স্যার কটন আলীর আরে কেরামত আলীর দুজনের জামিনের ব্যবস্থা নিয়ে এসেছি জামিন লাগবে না ওনাদের দুজনকে নিয়ে যান কোলাগুলি করি কোলাগুলি করা যাবে না ও আচ্ছা ঠিক আছে আমি চলবো আল্লাহ আপনার বাসাই রাখুক ও চল চল থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ও ঠাকুর যে ন থাকে না হতে বস ওই 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 হাত ছ
ছাড়ি দেন। কেন? যেই কামড় দিছেন এতক্ষণ হাত ধরে রাখছি পুলিশের দলে। জাপানি সর, ছাড়ি দাও। কেন? আরে শত্রু কোনদিন বন্ধু চাকরকে মারবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। দেখেন জাপানি কি বলে শোন, আমি এদেশেই থাকবো না। থাকেন না, থাকেন না। আপনার চমকি কথা বলছি না কেন? মানে রিয়া কই যাবো এই দৃশ্যের রুমে? রিয়া কোথায়? জি না, কোথায়? ভাই আপনি উপরে দাম কিনলি গা? ওই যা মারা থা, আরে মা আপনার হাত দাঁত দাম। আপু উঠো, বাবা আসছে। বাবা আমার বাড়ির ছাদে আমার মেয়ের সাথে কে সময় কাটাচ্ছে তা আমি জানতে চাই বাবা। ওকে আমি প্রশ্নটা তোমাকে নয়, আমি ওকে করেছি। আমি আপনার মেয়েকে ভালোবাসি। বা তোমার সেদিনের পুচকে মেয়ে এত বড় হয়ে গেছে যে নিজের জীবন সাথী নিজেই পছন্দ করে নিয়েছে। বা খুব ভালো, খুব ভালো। এই নাম কি? রাজ চৌধুরী। হ্যাঁ, বাবার নাম? কেরামত চৌধুরী। কি বললে? আবার বলো। কেরামত চৌধুরী। বাবার জন্য, তোর বাবার জন্য এই ঘটনালি আজ থানায় ঢুকেছে। দুই টাকার পুলিশের ওসি আমাকে অপমান করেছে, আর তুই, আর তুই একবার আমার কলজায় হাত দিয়েছিস। আমার রিয়াকে ভালোবাসার সাহস তুই কোথা থেকে পেলি? ভালোবাসার ধোকার মধ্যে পার্থক্য করার মতো বয়স তোর এখনো হয়নি। এই গরিবের বাচ্চা, ওই গরিবের বাচ্চার যতই পয়সা হোক বড় লোকের সম্পত্তির দিকে হাত বাড়াবেই। ওই কেরামতকে আজ আমি বুঝিয়ে দেব এই ঘটনালি কি জিনিস। অনেক হয়েছে জনাব, অনেকক্ষণ আপনার মার খেয়েছি, কিছুই বলিনি, শুধু আপনার সম্মানের কথা ভেবেই। কিন্তু ভালোবাসার অপরাধে আমার গায়ে আর একটা আঘাত আমি সহ্য করব না। আমার গায়ে গরিবের ছোঁয়া আমি লাগতে দেইনি, গরিবের রক্ত তোর শরীরে। তুই আমার মেয়েকে ভালোবাসার অপরাধে অপরাধী। ভালোবাসা কোনো অপরাধ নয়। কিন্তু কেরামত চৌধুরীর ছেলে হয়ে আমার মেয়েকে ভালোবাসা অপরাধ? আজ হয়তো আপনি বড় লোক, আপনার সব আছে, তিন চার পুরুষ ধরে আপনার ধনী, কিন্তু এমনও তো হতে পারে আপনার পূর্বপুরুষের আমার বাবার মতো খেটে খাওয়া মানুষ ছিল। আমার বংশ খেটে খাওয়া মানুষের বংশ? তার মানে আমার বংশ চাষার বংশ? এই এই আমার বংশ চাষার বংশ? বেতাল এত বেজা লেগে গেল। আমি এইখানে সালাম আলাইকুম, এনি ইনফরমেশন কিছু বলবেন। তোর ছেলেকে সামলা কেরামত। কেন? আমার হলাই কি করছে? ও রাজু নে, ও রিয়ন নে, থাকি মারছেন নে, কুদের হই সব আছে আছে কমনা। আমার অজান্তে আমার বাড়িতে ঢুকে তোর ছেলে আমার মেয়ের সাথে প্রেম করা দুঃসাহস করেছে। ও দুঃসাহস করছে, আর কিছু করছে নি? জমি গেছে, জমি গেছে, এতদিনে না জমি গেছে, এতদিনে আর হোলা একখান কামের মতো কাম করছে। আই আমরা রে বিসিআর এর একখান নাচ দেখাই, দিল তো হাগল হয় আর হোলা হাগল হয়, আইও হাগল হয়। আমি রাখো, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো। স্টুপিড তোর ছেলে যদি আর কোনদিন আমার মেয়ের দিকে চোখ তুলে তাকায় তাহলে এটা দিয়ে খোঁচা দিয়ে তোর ছেলের চোখ আমি চিরতর অন্ধ করে দেবো। সেইটা অবশ্যই আপনি পারেন, আগে পরিচয় পাইছি। তবে একটা কথা বলি, আমার ছেলেকে শাসন করার আগে আপনার মেয়েকে সামলান, যান গো। ও ভুরসুর জারে গন্ধ রে, হাই হাই। হুম হুম হুম, আয়
দৌড়াইছ তুমি? দৌড়াইছা নায়ক কোনদিন দৌড়ায় না, ভিসিয়ারে দেখোস নাই? দুশ্মন সামনে হইলে, ভিলেন সামনে হইলে নায়ক করি তার বাপের কুম্পু মারে, আর নায়িকার পিছনে লাগি থায়, তুইও লাগি থাক। আমার কথা শোনো বাবা, আমি রাজকে ভালোবাসি। জীবনে কখনো আমি তোর গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তুলেছি। কেন জানিস? কারণ আজ তোর মুখে বদমাইশের ছেলের নাম। দুনিয়ার বুকে কাউকে যদি আমি ঘৃণা করে থাকি, তবে এই কেরামত। আর যদি কেরামতের ছেলেকে ভালোবাসিস, হ্যাঁ, ওই ছেলেকে তুই ভুলে যা। কিন্তু বাবা, জীবনটা বড় কঠিন মা, তুই এখন অবুজ। জীবনে চলতে গেলে ওই ভালোবাসার কোনো দাম নেই না। আমি জীবনে তোর কোনো স্বাদ অপূর্ণ রাখিনি, আজ তুই আমার একটা কথা রাখবি না? তুই রাজকে ভুলে যা। আমি মরে যাবো বাবা, তবু রাজকে ভুলতে পারবো না। কান্তা, ও যেন ঘর থেকে বের না হয়। মা, তোমরা আমার নিঃশ্বাস কেড়ে নাও আমি বাঁচবো, তোমরা আমার স্পন্দন কেড়ে নাও আমি বাঁচবো, কিন্তু রাজকে তোমরা কেড়ে নিও না মা, আমি তাহলে বাঁচবো না মা। রিয়া, তোর বাবার মান সম্মানের চাইতে তোর ভালোবাসা বড় হলো। আমরা আমরা তোর কাছে কেউ না। প্লিজ মা, আমার কথা শোনো। তুই তো জানিস তোর বাবা রেগে গেলে কারো কথা শোনে না। আমি আমি কিছু করতে পারবো না। এখন আমি কি করবো? সবাইকে লুকিয়ে এই চিঠিটা রাজকে দিয়ে আসতে পারবে? হ্যাঁ পারবো। আর সাথে রাজকে বলে সেটাও শুনে আসবে। নাও আসি আপু। রাজভাইয়া, রাজভাইয়া, রিয়া আপু তোমাকে চিঠি দিয়েছেন। আরে সুইট ডার্লিং, কি খবর? বসো বসো বসো। আমার? হ্যাঁ রাজ, তোমার আর আমার সম্পর্ক বাবা কোনোদিন মেনে নেবে না, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা পালিয়ে যাব। দুপুর 12টায় বাড়ি থেকে পালিয়ে মহাখালী বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করব। তুমি অবশ্যই আসবে। টুম্পাকে তোমার উত্তর জানিয়ে দাও, ইতি তোমার ভালোবাসা। রিয়াকে যে তুমি বলবে আমি অবশ্যই আসব। ঠিক আছে, তোমার চকলেট নাও। টুম্পা চিঠি দিয়েছে? হ্যাঁ। রাজ কি বললো? বলেছে যাবে। বাবা চিঠিটা দাও না। মেয়েটা পাগল হয়ে গেছে, ওর বাবা ওকে আটকে রেখেছে, ওকে ওর বাড়ি থেকে বের করে আনতেই হবে। তা তো অবশ্যই। তাই আজ 12টায় ওকে বাস স্ট্যান্ডে আসতে বলেছি। খুব সুন্দর। কিন্তু কিন্তু কি? তুমি যাবে না। কি বলছো তুমি? সুমন্দির পুত কটনালি, এইবার তোরে পাইছি। তোর মাইয়া সারা রাত বাস স্ট্যান্ডে দাঁড়াই থাকবো, আর দুনিয়ার গুন্ডা বদমাইশ তোর মাইয়ারে দেখি শীষ দিব আর তালি বাজাইব। তুমি না আমার বাবা? তুমি সব কি বলছো? তুমি তো একদিন আমাকে আদেশ দিয়েছিলে কটনালির মেয়েকে ঘরের বউ করে আনতে। সেই আদেশ করে দিলাম, এখন উপদেশ দেই শোনো, তুমি যাইবা না। আর তুমি না গেলে
কটনালের মান ইজ্জত আমার পায়ের তলায় গড়াগড়ি খাইব। তুমি কি চাও একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক? তোমার কথা, আমি রিয়ার সাথে বন্ধুত্ব করেছি, ওকে ওকে ঘরের বউ বানানোর চেষ্টা করেছি, আর তা করতে গিয়ে কখন যে ভালোবেসে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আপনার ইঞ্চি ইঞ্চি ভালোবাসা এখন গজে পরিণত হয়েছে। আপনি কাপড় সুপড় গুটাইতে থাকেন, আমি আপনার টাকার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ বাবা। বাবা আমি এইখানে। বাবা দরজা খোলো। কি দরজা খোলো? আমার 3000 পাগলা কুত্তা কামড়াইলেও এই দরজা খুঁজতাম না। আপনি ফিরিত মারাইতে থাকেন। তুমিও ভুল করলে বাবা, তোমার মতো 300,000 বাবাও আমার ভালোবাসাকে এই ঘরে আটকে রাখতে পারবে না। চাবিটা দাও। পাগলামের একটা সীমা আছে, জোয়ান ছেলেকে ঘরে আটকে রাখলে তার ফল ভালো হবে না বলছি। ফল ভালো না হইলে পচি গলি পানি হয়ে গেল, আমি সেই পচা পানি খামু তবু দরজা খুলতাম না। তুমি কি মানুষ? কেন, আমি কি সাইড ঠ্যাঙে হাতি নাকি? আমি কি জানোয়ার? তুমি তার চেয়ে অধম। আমি সিরাজউদ্দৌলার মতো বেকুব না, বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দিই, স্বাধীনতা হারাম। আমি কটনালির দেমাক ভাঙি দিমু, প্রতিশোধ দিমু, কঠিন প্রতিশোধ। এই এই শুনছ, রিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো, ছাদের রুমে খুঁজে দেখেছো? সবখানে খুঁজেছি, রিয়া কোথাও নেই। তখনই বলেছিলাম মেয়েকে এত গালমন্দ করো না, এখন হলো তো। আরে আপা, এত অস্ত্র হয় না তো, হয়তো কোনো বান্ধবীর বাসায় গেছে। আমি ওর সব বান্ধবীর বাসায় ফোন করেছি, রিয়া ওদের কারোর সঙ্গে যায়নি। এখনো আসছে না কেন? নাকি যাবে নাকি? পুলিশ স্টেশন, আমি কটনালি বলছি। আমার মেয়েকে আমার পাশের বাসার একটা ছোট লোকের বাচ্চা কিডন্যাপ করেছে, আমার মেয়েকে উদ্ধার করতে হবে। জি জি, আপনারা এক্ষুনি আসুন, আমার বিশ্বাস আমার মেয়ে পাশের বাড়িতেই আছে। সব শোনার পরও দাঁড়িয়ে আছেন, চলুন কেরামতের বাড়িতে, উদ্ধার করুন আমার মেয়েকে। সরি স্যার, আপনি জোর দিয়ে বলছেন আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ আপনার কাছে নেই। এমনও তো হতে পারে পাশের বাড়ির ছেলের সাথে আপনার মেয়ে স্বেচ্ছায় পালিয়েছে। আমি আমার মেয়েকে চিনি ওসি সাহেব, বংশের মুখে চুনকালি দেবার মতো কোনো কাজ সে করবে না। আজকালকার ছেলে মেয়েরা বাবা মায়ের অজান্তে অনেক কিছু করে। ওসি সাহেব, আমি আপনাকে বারবার বলছি, আমার মেয়েকে ওই কেরামত তার বাড়িতে আটকে রেখেছে আমাকে জব্দ করার জন্য। তাহলে চলুন পাশের বাড়িতে সার্চ করব। চল জাপানি। আচ্ছা, দিস ইজ কেরামতি হাউস। কেরামত কেরামত কেরামত, এই কেরামত, এই কেরামত। কি ব্যাপার, কি এত হুলিশ কিল্লাই, কি ব্যাপার? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কি আমার বাড়িতে থাকে নাকি? আমার মেয়ের নামে কিছু বললে ভালো হবে না, কিন্তু খারাপ যা হওয়ার তা হয়েছে আপনার, বেশি ইঞ্চি ইঞ্চি গলায় কথা বলবেন না। তোর ছেলে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে তাহলে লাশ ফেলে দেব। লাশ ফালাই দেয় না, দাফন করে। এই দেখেন, এই দেখেন, আপনার মেয়ে চিঠি লিখে আমার ছেলেকে লই পড়াই যাওয়ার পরামর্শ দিয়েছে, এই দেখেন পড়েন, আমরা তো শরম লাগবো হইলে। এই যে ওসি সাহেব, আপনি হরেন জানেন ওসি সাহেব, এই সিঁড়ি পাওয়ার পর আমি আমার ছেলেকে তার ঘরে তালা চাবি দিয়ে আটকে রাখছি। এই দেখেন চাবি কোনাই গেল, আপনি চাবি। দেখলা দেখলা কটনালি, তুমি তুমি একদিন আমার মিসকিন মনে করি গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছি না, এখন এখন কোথায় গেল তোমার ইজ্জত? মাইয়া মানুষ কাঁচের বাসনের মতো ফাড়ি গেলে মেলা মারি ড্রেনে ফালাই দেয়, আর পোলা হইল কাঁসার বাসন, বেকা হয়ে গেল শেদ দরে বিক্রি করন যায়। এখন যাও, তোমার মাইয়া তোমার তেশ বাইছে,
এখন যাও ভালো করে খুঁজি দেখো, আল্লাহ জানি তোমার ইজ্জত রাখে। জাপানি হনুমান কি করে না গো আল্লাহ জানি। মা আপু এসেছে। রিয়া কোথায় গিয়েছিলি? তুই জানিস তোর জন্য এখানে কত কিছু হয়ে গেল, লোকজন এসে তোর বাবাকে কত কি বলে গেল। বাবা আমি ভুল করেছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল আর কখনো করব না, প্লিজ বাবা। বাবা আমি স্বীকার করছি আমি ভুল করেছি, তুমি আমাকে মারো, শাস্তি দাও, তবু আমাকে তুমি ক্ষমা করে দাও। এই জীবন রেখে আর কি লাভ বল? না না, সারা জীবন তিল তিল করে যে সম্মান আমি অর্জন করেছিলাম আমার মেয়ে সেই সম্মান একদিনে শেষ করে দিল। না, এই জীবন আমি আর রাখতে চাই না। না না, এই জীবন আমি আর রাখতে চাই না। জাপানি জলদি ডাক্তার ডাক। না বাবা আমার কিছুই লাগবে না, তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি পা কেটে ফেলেছি, এই পানি আমি আর কোথাও যেতে পারবো না, আমি আর তোমার অবাধ্য হব না বাবা, তোমার সব কথা শুনবো, আমাকে কথা দাও বাবা, তুমি আমার উপর আর রাগ করবে না বাবা, রাগ করবে না। ডাক্তার সাহেব এখনো তোর জ্ঞান ফিরল না? ভয়ের কিছু নেই, মাইনর ইঞ্জুরি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জ্ঞান ফিরছে না কেন? মাথায় আঘাত পেয়েছে, আমরা সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করে দেখেছি, ভেরি নর্মাল, নিশ্চিন্ত থাকুন। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমি খালেস নিয়তে তবা করতেছি, প্রতিশোধের কপালে হিজামারি। গোপুর জি, আমরা যতদিন না থাকবো সব দেখে শুনে রাখবে, ঠিক আছে? কোনো দরকার হলে চট্টগ্রামে তাদের বাড়িতে ফোন করবে। জি, আমরা ওখানে উঠবো। জি। রিয়া মামনি তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না বাবা। চলো। ভাইজান কি ওরা সবাই মিলে কোথায় গেল? সাহেব বিবি সাহেব সবাই রে লইয়া চিটাগাং গেছে গিয়া। চিটাগাং? হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কটনালি কান্তা, কি আশ্চর্য, কোন খোঁজ খবর না দিয়ে এইভাবে, আরে কোথায় গেলে তাজের মা, দেখে যাও কে এসেছে। কেমন আছো তোমরা? কান্তা তুমি তো একটা ফোন করে আসতে পারতে। ভাই
আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য হুট করে চলে এলাম। যা সালাম কর। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আরে তুমিও সালেহা কোথায় গেলে? দেখো তোমার ঘর আলো করে কে এসেছে। কে এসেছে? কে? কান্তা। আমি স্বপ্ন দেখছি না তো, এতদিন পর বুঝি মনে পড়লো আমাদের কথা। তাই তোমাদের কথা মনে পড়ে আপা, তোমাদের জামাই এত ব্যস্ত থাকে আসাই হয় না। কই দেখি দেখি আমার ইয়া কোথায়? ও মা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে। আমাদের তাজ কোথায়? তাজ ঘরেই আছে। তাজ, তাজ আসছি বাবা। দেখে যা রিয়া এসেছে।
সব ভুলে বসে আছিস? তোর খালা খালু এসেছে দেখছি, সালাম কর। সালাম আলাইকুম খালু। সালাম আলাইকুম খালা। ও রিয়া, রিয়ার কথা তোর মনে নেই? মনে আমার ঠিকই আছে মা, উল্টো রিয়ার নেই। কতবার চিঠি লিখেছিলাম আসার জন্য, ওর কোনো পাত্তাই নেই। তাজ বলে যে কেউ বেঁচে আছে তা বোধহয় ভুলেই গিয়েছিল। সত্যি বলছি ভুলিনি, আমার আসলে চিঠি লেখার অভ্যেসই নেই। একটা ফোনও তো করতে পারতে, নাকি ফোন নাম্বারও ভুলে গিয়েছিলে? বলো বলো। থাক না থাক, ঝগড়া পরে করিস, ও তো আর পালিয়ে যাচ্ছে না। তোমার মেয়েকে কেমন জানি মনমরা দেখাচ্ছে, কি হয়েছে বলো তো? না, নতুন জায়গা তো, তার উপর আপনাদেরকে এতদিন পরে দেখলো তাই একটু মন খারাপ। ও কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব। কালো খেয়ে নিয়ে ঘুরতে বেরোলেই দেখবেন ওর মুড কেমন চেঞ্জ হয়ে গেছে। তাহলে তো খুবই ভালো। চলো তোমার রুমটা দেখিয়ে দিই, এসো টুম্পা তুমিও চলো। কি দেখতেছেন? শাড়ি দিয়া ঢাকো, সারাদিন তুমি কত কাম করো, আমার সুখে তোমার দুঃখে ঘুম আসে না। এই কি করতেছো, কেউ দেখলে কি হইব? আরে বোকা, বাস ধরার গোয়াল ঘর রয়েছে কি কামে? তোমার নাকি কথা আছে দেখাচ্ছি মজা। আপু, তাজ ভাইয়ার ঘরে তোমার ছবি লাগানো কেন জানি না। রিয়া তুমি এ ঘরে? এমনি। আচ্ছা আমার ছবিতে এমন কি আছে যে ঘরে লাগাতে হবে? তোমার চেহারার আড়ালে আছে আমার পৃথিবী, আমার জীবন, আমার ভালোবাসা। তাজ, তুমি আমার অতীত জানো না, জানলে হয়তো এভাবে কথাটা বলতে না। আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু জানি জ্ঞান হবার আগ থেকে তোমাকে আমি খেলার সাথী হিসেবে পেয়েছি, সম্ভব হলে জীবন সাথী হিসেবেও চাই। মানুষ অনেক কিছুই ভাবে, মানুষের চাওয়া শেষ নেই, কিন্তু সব চাওয়াই কি মানুষ পায়? আমি তো বেশি কিছু চাইনি, শুধু তোমাকে চেয়েছি। এই সামান্য চাওয়া থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। আমার বাবা আমার ভবিষ্যৎ নিজের হাতেই তুলে নিয়েছেন, আমার কি হবে না হবে তা নিয়ে এখন আর আমি ভাবি না। আমার বাবা যা ভালো বুঝবেন তাই করবেন। চলো টুম্পা। সারা জীবন কি কেবলই ছবি হয়ে আমার স্বপ্নে আসবে যাবে? আমি যে তোমাকে আমার বাস্তব জীবনে পাশে চাই রিয়া, এই তাজ তোমাকে ছাড়া অর্থহীন, তোমাকে ছাড়া এই তাজ বাজবে না বাজবে না বাজবে না। আজ হঠাৎ এত চুপচাপ কথা বলছেন না কেন? শুধু কথা বলেই কি মনের সব আবেগ বোঝানো যায়? কোথায় আমাকে নিয়ে যাবেন বললেন না তো? যদি বলি যেদিকে দু চোখ যায় সেদিকেই নিয়ে যাব। কি যাবে আমার সাথে? যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়ার অধিকার আমার নেই। হাই রিয়া। রিয়া তুমি ওদেরকে চেনো? উনি বলবেন না আমি বলছি, আমরা পূর্ব পরিচিত, আমাদের কিছু পুরনো হিসাব কিতাব আছে, তাই ঝামেলা না করে আমাদের সাথে ওনাকে যেতে দিন। ও একটা ভয়ঙ্কর গুন্ডা, ঢাকে আমার পিছু নিয়েছিল, এমনকি বাসে আক্রমণ করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাজ, ও আমাকে মেরে ফেলবে। তাজ, আমাকে বাঁচাও। সরি মিস্টার, রিয়া আপনার সাথে যাবে না। ওকে ওকে, আরে না গেলে আর কি করার, এই রাস্তা ছাড়, আমার রিয়াকে তার হিরো উদ্ধার করে নিয়ে যাবে। Yeah.
আরে আমি এইখানে হিসাব করতেছি, দুত্তরি ভালো করে মুইতেও দিল না। কি হয়েছে এটা? কি সর্বনাশ হয়ে গেছে? বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর কয় কি, এই ছেলে তো আমার হাগল করে ছাড়বো। রে কথা শোন, আমার কথা তোমার না ভাবলেও চলবে, আমার যদি ভালোই চাইবে তাহলে রিয়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে না। খবরদার, ওই কান খোসানের মাইয়ার নাম আমার সামনে উচ্চারণ করবি না। তুমি একটা কথা ভুলে যাচ্ছ বাবা, রিয়াকে আমি ভালোবাসি। রিয়ার বাবার সাথে তোমার ঝগড়া হতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু তোমাদের শত্রুতার চেয়ে আমাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি। তুই কি বলছিস? তোর কাছে তোর ভালোবাসাই এত বড়? মায়ের স্নেহ, বাবার আদর কোনো কিছু তো প্রয়োজন নেই, আমাদের ভালোবাসা মিথ্যে। আমাকে যদি সত্যি ভালোবাসো, আদর করো, তাহলে রিয়াকে তোমাদের মেনে নিতে হবে। রে আমনে কইলেন আর আমি লগের লগে হ হ কইলাম আর কি। এই যে আপনার ক্যালসিয়াম মার্কা কথা, ওনার কোনো কাজ হবে না, আপনি সরেন। আচ্ছা আপনি কি আমার ফুটবল পাইছেননি? যেদিকে লাত্তি দিবেন সেদিকে যাব? এ বিষয়ে আর ফার্দার তর্ক করলে আপনাকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব, তখন টের পাইবেন দুনিয়াটা কত কষ্টের। আর দশ হাত মাটি খুঁড়লে দশটা পয়সা পাইবেন না। আপনার প্রেম প্রীতি দুগা বাপের জন্য বিলাপ করি কানবে। দুটি পয়সা একটু স্বাচ্ছন্দ্যের জন্য তুমি মা গো বাবা গো বলে বিলাপ করতে পারো, দশটি পয়সার জন্য দশ হাত মাটি খুঁড়তে পারো, কিন্তু আমার ভালোবাসার কাছে এসবের কোনো মূল্য নেই। আমি জানতে চাই আপনি চুপ করবেন কি না? না চুপ করব না। তুমি তো বাবা আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে থাকতে তোমার কেমন লাগবে? হয়তো হয়তো আমার ভালোবাসা তোমার মাপকাঠিতে গ্রহণযোগ্য না, কিন্তু আমার জায়গায় তুমি হলে কি করতে? পারতে পারতে একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে? কটনালির মেয়ে বলে রিয়া তোমার পছন্দ নয়, কিন্তু আমার চোখে রিয়া অসাধারণ, তাকে আমি ভালোবাসি, আর তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শুনছেননি? যদি যদি আমার ভালোবাসা স্বীকার করে নাও তাহলে আমি ফিরে আসবো, নয়তো। রাজ, নয়তো কি? নয়তো তুই আমাদের ছেড়ে চলে যাবি? এছাড়া আমার আর কোনো উপায় নেই মা, হয় রিয়াকে জীবন সাথী করে নেব, নয়তো এ জীবনই রাখবো না। বুঝছি বুঝছি, আপনার মতো গাড়ুয়া আপনার লগে আইতাম না, আমি পরাজয় স্বীকার করতেছি। বাজি তুই আর ঘরে ফেরাক, রাগের মাথায় দুই একখান কঠিন কথা কই টেস্ট করি দেখলাম, তোমার প্রেম পাকা সোনা খাদ নাই। ঠিক আছে, ওই খবিজ কটনারের মাইয়ারাই আমি বউ করি আনু। দুলা ভাই বলছিলাম কি, ছেলে মেয়ে কারোই কোনোদিন ছোট থাকে না, আমার মেয়ে বড় হয়েছে, আপনার ছেলেরও বিয়ের বয়স হয়েছে। ইয়ে মানে ঘুরিয়ে না বলে আমি সোজা কোথায় আসি, আমি চাই রিয়াকে আপনার ছেলে তাজের হাতে তুলে দিতে। তাজের মা শিগগির মিষ্টি আনতে বলো। আমি তোমার প্রস্তাবে রাজি কটনালি। শুধু রাজি হলেই চলবে না, আমি চাই এই সপ্তাহের মধ্যে ওদের এনগেজমেন্ট করে ফেলতে। অবশ্যই, হোয়াই নট। বাবা তুমি কি বলছো, তাজের সাথে আমার বিয়ে? আমি সিদ্ধান্ত নিলে কখনোই বদলাই না, তোকে আমি শেষবারের মতো বলছি, তাজকে তোর বিয়ে করতে হবে। তোমার কথার উপর কোনো কথা আমি বলবো না বাবা, শুধু একটাই অনুরোধ করব, আরেকবার ভেবে দেখো বাবা। আমি যথেষ্ট ভেবেছি, ওই গরিবের বাচ্চা রাজকে তোর ভুলে যেতে হবে। রিয়া শুনেছ, তোমার আর আমার বাবা মিলে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। উফ, আমার যে কি খুশি লাগছে। বিয়ের মার্কেটিং করতে কাল আমাকে ঢাকা পাঠাচ্ছে, তোমার কিছু লাগবে? না কিছু লাগবে না। না লাগলেও তোমার জন্য আমি কোনো কিছু কমতি রাখবো না, আমার রিয়াকে আমি স্বপ্নের মতো করে সাজাবো। থ্যাঙ্কস। আসি রিয়া, খোদা হাফেজ। ওয়াও, দেখুন স্যার দেখুন। বাহ, নাইস।
ঢাকা শহরের ওয়ান পিস চাল শুধুমাত্র আপনার অর্ডারে তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো ঠিক চিনতে পারেন না। জি না, না চেনারই কথা, আমরা কিন্তু আপনারা চিনি। আচ্ছা, এমনকি আপনার পকেটে কত মাল আছে তাও জানি। বাহ, আপনারা গণক বুঝি? চুপচাপ আড়ালে চলে মানে? একটু বেকা তারা হইতেন তো একেবারে নাই করে দেব। দিনে দুপুরে চিন্তাই করে ধরা খেয়েছিস? এই দিয়ে দে। আরে দে না বাবা, দে। প্যাকেটের মধ্যে যাই থাকুক, জিনিসটি নিশ্চয়ই আপনার প্রাণের চেয়েও প্রিয়। এই প্যাকেটে আমার বিয়ের গহনা আছে, যার জন্য কেনা, তাকে অনেক কষ্টে পাশে পেয়েছি। আপনার প্রিয় মানুষটি খুব ভাগ্যবতী। এনিওয়ে রাজ, আমি তাজ ইসলাম। তাজ, জানি না আপনাকে ধন্যবাদ কিভাবে দেব। খুব সজাব, আমার সাথে আপনাকে আমার বাসায় যেতে হবে। বাসায়? হ্যাঁ, বিশ্বাস করবেন কিনা জানি না, তাজ নামে আমার এক ভাই ছিল যে ছোটবেলা থেকেই নিখোঁজ। তাই বুঝি আমার নাম শুনে চমকে উঠলেন? হ্যাঁ, আর আমিও আমার মাকে চমকে দিতে চাই। আমার জন্য এতটুকু করবেন না। ওয়াই নট, বন্ধুর জন্য বন্ধু করবে না তো কে করবে? বন্ধু অবশ্যই, বিপদে যাকে পাশে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু। চলুন আপনার সাথে যাব। কাম অন, লেটস গো ডুড, গেট ইন, গেট ইন। আমার মন বলছে দেখো, একদিন আমার ছেলে মা মা বলে চিৎকার করে আমার বাড়িতে ঢুকে আমার মুখে ঝাঁপিয়ে পড়বে। মা মা দেখো। আরে ধীরে বন্ধু, ধীরে। মা দেখো কাকে নিয়ে এসেছি, এ হচ্ছে তোমার হারিয়ে যাওয়া তাজ। তাজ, তাজ, আমি ফুটলি তাজ। খোকা, তুই সত্যি বলছিস? ও আমার হারিয়ে যাওয়া তাজ? তাজ বাবা, তুই এতদিন কোথায় দিলি বাবা? এতদিন কোথায় দিলি? কোথায় দিলি তাজ বাবা? কোথায় দিলি তুই এতদিন? কোথায় দিলি? দেখেছ
আমি বলেছিলাম না যে তোমার নাম শুনলে আমার মা তোমাকে ছাড়তেই চাইবে না। রাজ জি, ছেলেটি কে? আগে কেউ ছিল না, এখন আমার বন্ধু। হাসপাতাল থেকে চেক আপ শেষ করে ফেরার পথে দেখি রাস্তায় কিছু লোক ওকে মেরে ও সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ব্যাস দিলাম মার, সরি। তারপর শুনি ওর নাম তাজ, ব্যাস মাকে চমকে দেওয়ার জন্য বাসায় নিয়ে এলাম। সত্যি তুমি আমার তাজ নও? না মা, আই এম সরি, ও আসলে চিটাগাং থাকে, বিয়ের মার্কেটিং করতে ঢাকা এসেছে। কিছু মনে করো না বাবা, তোমাকে আমার বড় ছেলে ভেবে। ছি ছি, কি বলছেন আপনি? আমার মায়ের মতো আপনার ছেলে আমার জীবন বাঁচিয়েছে। আমাকে নিজের ছেলে ভেবে যদি এক মুহূর্তের জন্য আপনি শান্তি পান, নিজেকে ধন্য মনে করব। এ মা, খালি আদরে কি পেট ভরবে? আমার নতুন বন্ধু নিয়ে এলাম, কিছু খেতে দেবে না? ও তাই তো, তুমি বসো বাবা, আমি কিছু নিয়ে আসি। আচ্ছা জলদি যাও। এই হচ্ছে আমার ঘর। আচ্ছা রাজ, আমি একটু টেলিফোনে মায়ের সঙ্গে কথা বলবো। অফকোর্স, তোমার নাম্বার বলো, আমি ডায়াল করে দিচ্ছি। ওকে, 031-670-194-194। হ্যালো রিয়া? রাজ? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো, না লাইনটা বোধহয় কেটে গেল। দাও আমি বরং ট্রাই করি। কিন্তু ওভাবে চমকালে কেন? না মনে হলো খুব কাছের কারো কণ্ঠ শুনলাম। তাহলে শিওর রং নাম্বার? হয়তো তাই, রং নাম্বারই হবে। হ্যালো, আমি তাজ, ঢাকা থেকে। কেমন আছিস বাবা, কোনো অঘটন ঘটেনি তো? না আমি ঠিকই আছি, হঠাৎ তোমার কথা খুব মনে হচ্ছে তো তাই। আমার কথা নাকি যার জন্য ঢাকায় গেলি তার কথা? না কথা বল নাও মা। হ্যালো হ্যালো, কেমন আছো? একা একা নিশ্চয়ই আমার কথা ভাবছিলে। তোমার কেনাকাটা কি শেষ? আরে কেনাকাটা নিয়েই তো গন্ডগোল, এঙ্গেজমেন্টের রিং কেনার সময় ছিনতাইকারীর আক্রমণ, ফাইট, মারামারি। তোমার কিছু হয়নি তো? হতো যদি না আমার বন্ধু আমাকে সেভ করত। ওনার নাম? নাম নাম জেনে কি লাভ, তুমি কথা বলো। হ্যালো হ্যালো, দাও তো মা, সবকিছু ঠিকঠাক মতো কিনেছে কিনা জিজ্ঞাসা করি। হ্যালো তাজ, না তোমাকে চাইছেন। আমাকে? হ্যাঁ। হ্যালো মা, তুমি আমার এর মধ্যে এলে কেন? ও কোথায়? ওকে দাও। কেন, মায়ের সাথে কথা বলতে ভালো লাগছে না? না মা তা নয়, আমার বন্ধুর সাথে কথা বলতে দিতাম। হ্যাঁ হ্যাঁ যা বলেছো সব কিনবো। ওকে মা রাখি, বাই। এই ওটাকে, আমার প্রেম, আমার ভালোবাসা, ও আমার হবু ওয়াইফ। জানো তোমার ওর মতো আমার একজন আছে, ফোনে গলা শুনে তার কণ্ঠে মনে হয়েছিল। ওয়াও, তাহলে তোমার উনিটা কই? ওয়্যার ইজ শি? ওর বাবা ওকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য চিটাগাং নিয়ে গেছে। চিটাগাং? চিটাগাং কোথায় তা তো জানি না। ওকে লেটস মেক আ ডিল, আমি চিটাগাং এর সব চিনি এবং জানি, আমি তোমার ওকে খুঁজে দেব, বিনিময়ে তোমাকেও আমার ওর জন্য মার্কেটিং করে দিতে হবে। ওকে? সত্যি বলছো বন্ধু? অবশ্যই। ওকে ওকে, দ্যাট ইজ দ্য ডিল। আরে এসো এসো, এটাই আমাদের বাড়ি। বাহ, ইটস নাইস, খুব সুন্দর। মা মা, আমি এসেছি মা। তুই এসে গেছিস বাবা, এসে গেছিস, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, রাজের মতো বন্ধু যদি সবার থাকে তাহলে কারো কোনো অসুবিধা হতো না। রাজ,
এই আমার মা। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি না থাকলে ঢাকায় আমার ছেলের যে কি হতো। আপনার ছেলে বাড়িয়ে বলছে খালাম্মা, আমি যে করেছি অন্য দশজন হলে ঠিক তাই করত। একদম মিথ্যে কথা মা, ওনা থাকলে তোমার ছেলে আসতো ফিরে আসতো না। ওকে তাজ, খালাম্মা আমি আসি। যাবে মানে কোথায় যাবে? ওই বারিক বিল্ডিং পানাউল্লা সাহেবের বাড়িতে গিয়ে থাকবো। অসম্ভব, তুমি কোথাও যাবে না। সপুরা। জি ভাই যা, বাইরে গাড়ি থেকে লাগেজ গুলো নামিয়ে নিয়ে আয়। আচ্ছা। এই শোনো 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 শোনো, ইয়ে পাগলে আমি করো না তাজ, আমার জন্য লোকজন অপেক্ষা করবে, ওদেরকে ফোন করে দাও, তোমার আসতে দেরি হবে। আচ্ছা মা, তুমি কিছু বলছো না কেন? ও ঠিকই বলেছে বাবা, আমাদের বাড়িতে বহুদিন পর একটা আনন্দ অনুষ্ঠান হতে যাচ্ছে। তুমি তাজের বন্ধুর চেয়েও বেশি, তুমি থাকলে তাজ বেশি আনন্দ পাবে। থেকে যাও বাবা, থেকে যাও। না খালাম্মা, আপনি বুঝতে পারছেন না, আমাকে যেতেই হবে। বুঝেছি, তোমাকে আটকাতে হলে স্পেশাল লোক দরকার। রিয়া, রিয়া, দেখো রাজ, আমার রিয়া তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে কিনা বলো। আচ্ছা তুমি বলো, পৃথিবীতে এর চেয়ে সুন্দরী আর কোনো মেয়ে আছে? সারাটা জীবন ওকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে আমি বেঁচে আছি। রাজ সত্যি করে বলো তো, তার প্রেমিকা বেশি সুন্দরী, আমারটা না তোমারটা? বলো না। তুমি জিতে গেছো বন্ধু, জিতে গেছো। তোমার রিয়ার চেয়ে সুন্দর এ পোড়া চোখ আর দেখেনি। মনে হয় তোমার রিয়া আগে আরো সুন্দর ছিল। রিয়া, ওর নাম রাজ, ওর কথাই তোমাকে বলেছিলাম। আর রাজ, ও হলো রিয়া, আমার সঙ্গে যার ইয়ে হবে। কি হলো রিয়া, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? আমার বন্ধুকে অন্তত হ্যালো বলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বন্ধু কি বলছে জানো রিয়া? ও বলছে ও নাকি ওর কোন আত্মীয়র বাড়িতে থাকবে, তুমি ওকে এখানে থাকতে বলো, দেখি ও কি করে যায়। আপনার বন্ধু যখন বলছে ঠিকই যান না। সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারছি না। প্লিজ রাজ। না তাজ, না, তোমার কোনো ক্ষতি হোক আমি যেমন চাই না, তেমনি আমার ক্ষতিও তুমি নিশ্চয় চাইবে না। অবশ্যই না। আমি না গেলে আমার কোম্পানির মস্ত ক্ষতি হয়ে যাবে, তুমি কি তাই চাও? না, কিন্তু তাই বলে আমার বাড়িতে এভাবে এসে তুমি চলে যাবে? যেতে আমাকে হবেই তাজ। তাহলে বলো আমার পার্টিতে তুমি অবশ্যই আসছো। চেষ্টা করব। ভুলে যাবে না তো? না, ভুলবো না। তোমার রিয়াকে তোমার হাতে তুলে দিতে আমি নিজেই আসবো, অবশ্যই আসবো। থ্যাংক ইউ দোস্ত। আজ যাই বন্ধু। ওকে, অল দ্য বেস্ট টু ইউ। যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করে চাই। নিজেকে দিয়ে আমি বুঝেছি আপন জনকে হারানোর ব্যথা কত বেদনাদায়ক। তাজ আপনাকে ভালোবাসে, ওকে সে ব্যথার স্বাদ পেতে দেবেন না। আসি। বাবা, তুমি না খেয়ে চলে যাবে? আজ না আন্টি, আরেকদিন আসবো। এভাবে চলে এলে কেন? হ্যাঁ রিয়া, তুমি কাঁদছো, কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি। তাহলে তোমার চোখে পানি কেন? কিছু কিছু কথা আছে যা সবাইকে বলা যায় না। আমাকেও না। আপনজনকে নিয়েই তো সবচেয়ে ভয়। কিসের ভয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বন্ধু বলতে এই বাড়িতে শুধু তুমি, তোমাকে আমি হারাতে চাই না। প্লিজ তুমি শুনতে চেও না। ওকে, কিন্তু আমার নতুন বন্ধুটিকে কেমন দেখলে? ভালো,
খুব ভালো। ঠিক ধরেছ, আসলে ও খুব ভালো ছেলে। কিন্তু জানো, একটা মেয়েকেও ভালোবাসত। মেয়েটি ওকে ফাঁকি দিয়ে লুকিয়ে আছে আমাদের চিটাগাং শহরে। আমি ওকে কথা দিয়েছি, ওর ভালোবাসা খুঁজে বের করে ওর কাছে ফিরিয়ে দেব। সত্যি তুমি খুব ভালো ছেলে তাজ। থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট। যাই, বাবা মার সঙ্গে দেখা করে আসি। তুমি ভুল করেছো তাজ। তোমার বন্ধুর ভালোবাসা খুঁজে পেলে সবচেয়ে বড় ক্ষতি হবে তোমার নিজের। রাজাকে খুঁজছে, সে যে আমি। এ তুমি কি করলে রিয়া, এ তুমি কি করলে? এভাবে আমার কথা ভুলে গিয়ে তুমি তাজের হাত ধরলে কেন রিয়া, কেন? আমি কি এমন অপরাধ করেছিলাম? আমি জবাব চাই খোদা, আমি জবাব চাই। তুমি যার হাতি ধরো না কেন রিয়া, তুমি আমারই ছিলে, আমারই থাকবে। আমি তোমাকে অন্য কারো হাতে দেব না, দেব না, দেব না। তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? আমার কিছু প্রশ্নের উত্তর। প্রশ্ন করার অধিকার তুমি হারিয়েছো রাজ। তবুও প্রশ্নের উত্তর আমার চাই। তুমি কি আমাকে ভালোবাসো? আগে বাসতাম, এখন বাসি কিনা জানি না। তুমি তাজকে ভালোবাসো? নাকি তোমার বাবা চোর করে তোমার বিয়ে দিচ্ছে? তা জেনে তোমার লাভ কি? লাভ ক্ষতির হিসাব করে আমি তোমাকে ভালোবাসিনি। কেন আমাকে ছেড়ে তুমি এখানে চলে এসেছো? কেন অন্য একজন অপরিচিত লোক তোমাকে তার হবু স্ত্রী হিসেবে আমার সাথে পরিচয় করিয়ে দেয়? কেন আমাকে নিজের কানে শুনতে হয় তুমি তাজকে ভালোবাসো? বলো রিয়া, বলো, আমার প্রশ্নের জবাব দাও। প্রশ্ন তো আমারও আছে, কেন আমার চিঠি পাওয়ার পরও তুমি বাস স্ট্যান্ডে এলে না? কেন কাপুরুষের মতো লুকিয়েছিলে? তুমি জানো ওই একটা দিন আমার জীবনটাকে কতটা বদলে দিয়েছে? তুমি জানো আমার জন্য আমার বাবাকে সেদিন তোমার বাবা কতটা অপমান করেছিল? তুমি জানো আমার বাবা অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল? জানো না, আর জানলেই বা কি করতে? কাপুরুষেরা কি বা করতে পারে? রিয়া, আমি কাপুরুষ নই। তাহলে কেন আমাকে আমার বাবার হাত থেকে মুক্ত করে নিলে না? আমি চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা আমাকে ঘরে আটকে রেখেছিল। বাধ্য হয়ে পালাতে গিয়ে আমি ছাদ থেকে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে পেলাম তুমি আর পাশের বাড়িতে নেই, চলে গেছো আমার জীবন থেকে অনেক দূরে। যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম সেই যখন আমার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি, তখন আমিও তাজের সাথে বেইমানি করতে পারবো না। তাই ঠিক করেছি, বাবার পছন্দের ওই তাজকে আমি বিয়ে করবো। স্টপ, স্টপ! তাজ, যে রিয়া সারাক্ষণ রাজের কথা ভাবত, রাজ ছাড়া নিজেকে অর্থহীন মনে করত, সেই তুমি তাজকে বিয়ে করবে? একবার আমার কথা ভাবো। তোমাকে হারানোর পর তোমাকে না পাওয়ার দুঃখ আমাকে একটি রাত ঘুমাতে দেয়নি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ তোমাকে কাছে পাওয়ার আশায় আশায় কেটেছে। আর আজ যখন তোমাকে পেয়েছি, তখন তোমাকে আর কারো হতে দেব না। চলো, তোমাকে আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে নিয়ে যাব। তুমি পাগল হয়েছ? দুদিন পর আমার আর তাজের বিয়ে, আগামীকাল এনগেজমেন্ট। তুমি পারবে আমাকে ভুলে গিয়ে ওই তাজকে ভালোবাসতে? পারবে, যাকে পাশে নিয়ে জীবনসাথী করার স্বপ্ন দেখেছো তার জায়গায় অন্য একজনকে বসাতে পারবে? আমার যে ভালোবাসা, যে অন্তর, যে হৃদয় তোমাকে সঁপে দিয়েছি তা ফিরিয়ে দিতে? তাহলে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আগে সেই রাজকে, ফিরিয়ে দাও আমার ভালোবাসাকে। তোমাকে না পাওয়ার কষ্টের আগুনে পড়ে মনটা পুরো কাঠ হয়ে গেছে, তাতে আর প্রেমের আগুন জ্বালিও না রাজ, তুমি চলে যাও। ইম্পসিবল, তোমাকে না নিয়ে এখান থেকে আমি এক পাও যাব না। রিয়া, তুমি চলে যাও রাজ। না, আমি তোমাকে নিয়ে যাব। প্লিজ, তোমার পায়ে পড়ি, তুমি চলে যাও। রিয়া, রিয়া! বেশ, যাচ্ছি, কিন্তু তুমিও শুনে রাখো রিয়া, আমি জীবনে একজনকেই ভালোবেসেছি, আজীবন তাকেই ভালোবাসবো, আর আমার সে ভালোবাসা তুমি।
এতক্ষণ ধরে দরজা ধাক্কা ছিলাম, কার সাথে কথা বলছিলে? আমার অতীতের সাথে। অতীতের সাথে? অতীত কি কথা বলে? অতীত শুধু কথাই বলে না, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, কাঁদায়। আমার হাত ধরো, আমি তোমাকে আর কাঁদতে দেব না। তুমি বুঝবে না তাজ, কান্নাতেই আমার সুখ। তোমার এই অবস্থা কেন? কেন অবস্থা কি ভালো থাকার কথা? যার ঘর ঝড়ে ভেঙে যায় তার অবস্থা কি এর চেয়ে আরো ভালো থাকা উচিত? এসব কি বলছো, কিসের ঝড়? দুর্ভাগ্য আর হতাশার ঝড়। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। কথা বলার সময় নেই, চলো। কোথায়? বাহ, সব দেখছি ভুলে বসে আছো। আজ না আমার এঙ্গেজমেন্ট? তুমি তো ওয়াদা করেছিলে যাবে। সে তো বাজিতে হেরে গেলে। তুমি বাজিতে হারলে না জিতলে, তা আমি কি করে বলবো? হেরে গেছি, হেরে গেছি, সত্যি হেরে গেছি আমি। তোমার প্রেমিকার চেয়ে সুন্দরী কেউ সত্যি এই পৃথিবীতে আর নেই। ঠাট্টা করছো? আরে না। তাহলে চলো, সবাই বাসায় আমার জন্য অপেক্ষা করছে, আর তোমাকে না নিয়ে আমি যাব না। কেন ভাই, তোমার উৎসবের দিনের আলোকে একটা কালো মেঘের টুকরো দিয়ে ঢেকে দিতে চাচ্ছ? কেন একটা পাগল মাতালকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ? তুমি মদ খেয়েছ? তুমি মাতাল? না বন্ধু, মদ আমি খাইনি। যার ভালোবাসার মানুষ হারিয়ে যায়, তার পায়ের নিচের মাটি এমনিতেই সরে যায়, পা অটোমেটিকলি নড়বড় করে। যাও তাজ, আমার জন্য দেরি করো না। ভালোবাসার মানুষ হারিয়ে যায় মানে তোমার মনের মানুষকে তুমি? হ্যাঁ বন্ধু, খুঁজে পেয়েছি, কিন্তু সে আজ আমায় ভুল অন্যের হয়ে গেছে। তার কথা আমার মনে পড়লেও সে এখন আর আমার নেই, সে এখন অন্যের। বলো সে কে, বলো কে। আমি তাকে এক্ষুনি নিয়ে এসে তোমার সামনে হাজির করব, প্রয়োজনে তোমাদের বিয়ে দেব। পারবে না, পারবে না। পারবো, অবশ্যই পারবো। তুমি শুধু তার নাম বলো। রিয়া। কি? জাস্ট ঠাট্টা করলাম, কিছু মনে করো না। আর কোনো নাম মুখে আসেনি তো, তাই তুমি যাও তাজ, যাও। কিন্তু তোমাকে না নিয়ে তো আমি যাবো না। আহা, পাগলামি করো না, যাও যাও তাজ। না, আমি যাবো না। অল রাইট, অল রাইট, তুমি যাও, আমি এক্ষুনি আসছি, যাও। ঠিক আছে, বেস্ট অফ লাক। শুভ কাজটা সেরে ফেলি। দাঁড়াও বাবা, আমার বন্ধু আসুক, ও না আসা পর্যন্ত কিছুই হবে না। ওই তো আমার বন্ধু এসে গেছে। আয় বন্ধু। তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আজ আমি ঘোষণা করছি, আমার ছেলে তাদের সাথে আজ থেকে তিন দিন পর আমার ভাইরা ভাই ঢাকার প্রখ্যাত ব্যবসায়ী কটনালীর কন্যা রুবিনা আক্তার রিয়ার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে।
আর আজ তাজ ও রিয়ার এঙ্গেজমেন্ট। এসো মা, এসো।
আচ্ছা রুরিয়া, আমাকে ভুল বুঝো না। তোমার তোমার হাতের এই আংটির কত শক্তি জানো? ওই সামান্য আংটি আজ তোমার আর আমার মাঝে বিশাল প্রাচীর করে দিয়েছে। চাইলে ওই প্রাচীর তুমি আর ভাঙতে পারবে না। আমি কি করব বলে দাও তুমি। তোমার মনে আঘাত দিয়ে আমি বাঁচতে পারব না, বাঁচতে পারব না। রাজ, আমার মনও তো ভেঙে চুরমার হয়ে গেছে, সেখানে আঘাত দেবার মতো আর কোনো জায়গা নেই। এখানে আমি আর থাকতে পারছি না, এই বাড়িতে আমার নাম বন্ধ হয়ে আসছে। রাজ, এই বাড়িতে আমার জীবনের প্রদীপ নিভে গেছে, এখন শুধু অন্ধকারে হারিয়ে যাবার পালা। যে রিয়া আমাকে ভালোবাসত সে আমার হৃদয়ে থাকবে, যে তাজের ঘরণী হবে সে অন্য রিয়া, আমার কেউ না। কেন তুমি আমার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছ? পারো না আমাকে আপন করে নিতে, এখান থেকে আমাকে নিয়ে যেতে? চাইলেও আমরা এখন অনেক কিছু করতে পারি না। সরি, তোমাকে নাম ধরে ডাকতেও এখন অনুমতি নিতে হবে। রাজ প্লিজ, ঘরে ফিরে যাও রিয়া, তাজ তোমার জন্য অপেক্ষা করছে। চিন্তা করো না, তোমার আর তাজের মাঝখানে আমি একবারও আসবো না, একবারও আসবো না। রিয়া, তুমি কি রাজকে আগে থেকে চেনো নাকি? রাজের সাথে তোমার কিসের সম্পর্ক? রিয়া, রিয়া আমার কথা শোনো। রিয়া, রিয়া দাঁড়াও। রিয়া, রিয়া আমার কথা শোনো। রিয়া, রিয়া আমাকে সব খুলে বলো। তাজ ভাইয়া, যেও না তাজ ভাইয়া, আমার কথা শোনো। চুপা হাত ছাড়ো না, তোমাকে আমার কথা শুনতেই হবে। কিন্তু রিয়া, আপু তোমাকে ভালোবাসে না, আপু ভালোবাসে রাজ ভাইয়াকে। কি? হ্যাঁ, আপু রাজ ভাইয়াকে ছাড়া বাঁচবে না তাজ ভাইয়া। ইয়াল্লাহ, আমি ছোট, শুনেছি ছোটদের দোয়া আপনি কবুল করেন, তাই আমি আপনার কাছে ফরিয়াদ করছি। আমার রিয়া আপু যদি কোনো পাপ করে থাকে, তার পাপের শাস্তি আমাকে দিন, তার পাপের শাস্তি আমাকে দিন। তবু রাজ ভাইয়ার সাথে রিয়া আপুর মিলন করে দিন, মিলন করে দিন, মিলন করে দিন। আমিন। একটু গাউরা কাম হন দিছে কথা চা কটন আলি কটন তা এখানে কি চাস? আরে আরে আমি না কটন আলি দুলাবাই না। এখানে কি চাস? গোপন সূত্রে খবর পাইলাম এখানে টাকার বিনিময়ে ধোলাইয়ের ব্যবস্থা আছে, তাই আমার পথে একটা কাঁটা আছে, কাঁটাটা সরাইয়া দেন। পুরুষ না মহিলা? স্যুট প্যান্ট পিন্ধে খাড়াই আছি, জিজ্ঞেস করে পুরুষ না মহিলা, বেকুব নাকি? আরে লেডিসটা জেন্টলম্যান, জেন্টলম্যান না পুরুষ, তারপর লেডিসটা পুরুষ, পুরুষ। ও বুঝছি বুঝছি, পুরুষ পুরুষ। কি নাম? কটনালি। কৌশালা? কি নিজের নাম কটকে? রাজ চৌধুরী, ক্যারাম চৌধুরী ছেলে। ও রাজ, রাজ চৌধুরী, রাজ ক্যারাম চৌধুরীর ছেলে। ওই জাপানি কই নিয়ে এলি? পাগলা কারো নাকি? হাসি কেন? দোষে হাসতাছে, চলে চলে। আর কই উঠতেছ আবার? ও আচ্ছা, ইয়ে আঙ্কেল কামটা হইব তো? হবে হবে। আচ্ছা, তবে 3 লাখ টাকা লাগবে। পাবেন, তবে 50% কামের আগে আর 50% কামের পরে। কিন্তু ভাই, কাক পক্ষীর জন্য 10 না পায়? পাবে না। আচ্ছা
মাস্টার। ওদের গুজে মাছা নাই ওই কেরামতের সাথে আমার পুরনো হিসাব কিতাব আছে, 20 বছরের পুরনো হিসাব। আমার হিসাব আমাকেই মিলাতে হবে। বাবা ওই যে রাজ, তুমি কে বাবা? আমি তোর বাপ। তুমি খুব খারাপ বাবা, কুত্তা বাবা। ওর সাথে আলগা পেঁচাল পড়া লাভ নাই, তার চেয়ে মায়ের তোকটা মানাই দিই। এটা দে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আরে আমি, যাকে আপনি সাক্ষী দিয়ে জেলে পাঠিয়েছিলেন সেই আসলাম। আসলাম কি ভয় পাইলেন নাকি? তুই অনবাসী রইস? ছি ছি কেরামত, মানুষের মরবার দোয়া করা ভালো না। যেমন আমি মনে প্রাণে চেয়েছি দুনিয়া ধ্বংস হলেও কেরামত যেন বেঁচে থাকে। একদিন পর ফোন করছস কিল্লাই? আপনার একমাত্র ছেলে রাজ আমার কাছে, একজন তাকে মেরে ফেলার জন্য সুপারি দিয়েছে। এই বিশ্বাস করলেন না? তাহলে আওয়াজ শুনুন। রাজ বাবা। জি, আপনার রাজ বলেন। আপনার সাথে আমার বহু পুরানো হিসাব বাকি, শোধ করতে হবে না? ছেলের জীবন বাঁচাতে চান? চাই। হ্যাঁ, আমার রাজের কোনো ক্ষতি করিস না, তুই যা চাস আমি তাই দিব। তোর পোলার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই, আমার তোরে দরকার। আগামীকাল বিকাল 3টার মধ্যে মাস্তান নগরীতে আমার আড্ডায় না আসলে তোর ছেলের লাশ পাবি। জানোস তো মানুষটা আমি খুব খারাপ। এই যে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপনি? বাবা, আমার রাজের বাসা। কি হয়েছে রাজের? উন্ডা আসলাম আমার রাজের তার আস্তানায় আটকাই রাখছে, ফোনে আমার ধমক দিছে, তার নাকি মারি ফেলবে। আপনি কোনো চিন্তা করবেন না, রাজের দায়িত্ব আমার। শালা মরে গেল নাকি? না, মরে গেলে চলবে না, ওর বাবার সাথে আমার বোঝাপড়া এখনো হয়নি। কিন্তু ওর বাবা তো বিকেলবেলা আসার কথা, এখনো এলো না। আসবে, ছেলের টানে বাবা ঠিকই আসবে। আর হারামজাদাকে একবার হাতের মুঠোয় পেলে 20 বছরের কষ্ট কড়ায় গন্ডায় শোধ করে নেব। এমন কষ্ট দিয়ে মারব যাতে ওই কেরামত বুঝবে এই আসলাম শয়তানের চেয়েও কম, মানুষের চেয়েও বেশি আরামি। আমার বাবার গায়ে একটা আঁচড় লাগার আগে তোর ওই হাত আমি ভেঙে ফেলবো। ভেবেছিলাম তোর বাবা আসা পর্যন্ত বাঁচিয়ে রাখবো, কিন্তু আসলামের গায়ে হাত দিয়েছিস, আমার গায়ে হাত দিয়েছিস। পিস্তলের গুলি নেবার জন্য তৈরি হ। Come on!
রাজ, ইস, জাগায় জাগায় কাটি গেছে। সিরিয়াসলি তোর কোথাও লাগে নাই তো? না বাবা, লাগেনি। তাজ, এই তাজ, তোর এতক্ষণই কেটে গেছে, ওঠো হাসপাতালে যাবে, চলো। না বন্ধু, সামান্য একটু। সামান্য কোথায় সাই? কি হলো বাবা, চুপ করে রইলে কেন? ওকে ধরো, হাসপাতালে নিতে হবে। হাসপাতালে যাওয়ার আগে আমি অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। বাবা কি বলছো? তুই জানোস না বাবা, তাজ আমার হারাই যাওয়া সন্তান। কি বলছেন আঙ্কেল? তোমার শরীরে আমার ছেলের মতো জন্ম দাগ কেন? আমার মন বলতেছে তুমি আমার সন্তান। আপনি ভুল করছেন আঙ্কেল, আমার বাবার নাম আকমল খান। ভুল তুমি করতেছো বাবা, একটা কথা মনে রাখিও, বাপ কোনোদিন তার ছেলের চিনতে ভুল করে না। কিন্তু আমার জ্ঞান হবার পর থেকে আমার মাকে আমি চিনি, আমার বাবাকে বাবা জেনেছি, আমার বাবা মা বলতে পারবে আমি কার সন্তান। ইষ্টা বছর আমি আমার ছেলের খুঁজি বেড়াইতেছি, শিগগির চলো তোমার বাপ মারে জিজ্ঞেস করে দেখি তুমি আসলে কার সন্তান। ওরে বড় আসছে না দুলা ভাইও। ওয়ালাইকুম সালাম। আরে ভাগ্নি জামাই, আসেন 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 আসেন, সবাই আসেন। হ্যাঁ, জেন্টসের দিকে, লেডিস লেডিসের দিকে। হ্যাঁ, দেখি না, উল্টা পাল্টা করেন না, আসেন 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 আসেন। ভাই সাহেব, দেরি করে কি লাভ, শুভকাজটা তাড়াতাড়ি করে ফেলবে। উকিল কে হবেন? মেয়ের মামা জাপানি, সরি আলতাফ মির্জা। আলহামদুলিল্লাহ দুলা ভাই, জীবনে প্রথম আমার বাপের দেওয়ার নামটা আপনার মুখে শুনলাম। দেন মর কত হবে? আপনি বলুন। আপনি বলেন। দশ লক্ষ এক টাকা। আচ্ছা ঠিক আছে, দশ লাখ এক টাকা। হুজি হুজি হুজি, আসেন 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 আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনার বিবাহের উকিল নিযুক্ত হইয়াছি, উকিল হিসাবে স্বীকার করেন? আপনি মোসাম্মদ রুবিনা আক্তার রিয়া, পিতা মোহাম্মদ তৈবুর রহমান ওরফে কটন আলী, চিটাগাং নিবাসী, জনাব আকমল খানের পুত্রকে দশ লক্ষ এক টাকা দেন মোহরে নির্ধারণ করো তো। বিবাহ করতে রাজি আছেন? তাহলে বিসমিল্লাহ সহিত কবুল বলেন বলেন বলেন। বল মা, কবুল বল। শোন রিয়া, শোন না, হাজুলু হাজুলু লুলু লুলু। আলহামদুলিল্লাহ, কবুল কবুল। তুমি তুমি এখানে? তাহলে আমার মেয়ের বিয়ে হলো কার সাথে? আমার ছেলের সাথে। বেইমানি করে, ইত্রামি করে লোক ঠকিয়ে হয়তো বড় লোক হওয়া যায় কেরামত, কিন্তু ভণ্ডামি করে বিয়ে হয় না। তোমার মতো ছোট লোকের ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রশ্নই ওঠে না। এ বিয়ে হয়নি, হতে পারে না, এ বিয়ে আমি মানি না। গলা ফাটাই চিৎকার করি মানি না বললে চলবে না ঘটনা। তুমি আমার ছেলের অস্বীকার করতে পারো, টাকার অহংকারে সমাজ নামাইতে পারো, জোর করি নিজের মেয়েকে আমার ছেলের বুক থেকে কাড়ি নিতে পারো, কিন্তু যে আল্লাহর কালাম পড়ি বিয়া হয়েছে সেইটারে অস্বীকার করবা কি দিয়া বলো? আল্লাহর কালাম মানি না? আমাকে ধোকা দেওয়ার জন্য তুমি আল্লাহর কালাম ব্যবহার করেছো, আল্লাহকে ছোট করেছো, এই পাপের প্রায়শ্চিত্ত তুমি করবে কি দিয়ে? হ্যাঁ, তুমি ধোকাবাজ। অন্যায় যদি কিছু হয়ে থাকে তার জন্য তাই আমি, আমার বাবা নিষ্পাপ। বাবা? কে তোমার বাবা? আমি কেরামত চৌধুরী,
ঢাকমল, এই লোকটা এসব কি বলছে? সত্যকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাজ আমার সন্তান নয়। রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থা ওকে পেয়ে আমি বাসায় এনে ওকে লালন পালন করেছি। আসলে তাজ উনার সন্তান। দেখলা দেখলা কটনালি, নিজের যে বড় বলে বড় সে নয়, আল্লাহ যারে বড় বলে বড় সেই হয়। সারা জীবন তুমি আমারে গরিব বলি, ছোট লোক বলি গালাগালি করছো, আজ প্রমাণ হয়ে গেল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। রাজ তাজ বৌমাকে নিয়ে চলো। বৌমার কাছে মানে মেয়ে বাবা বিয়ে সাহেব আর হুদা হুদি বেজাল করিয়েন না, রাগ করি কোনো লাভ নাই, আল্লাহর হুকুমকে মেনে নেন। আমি তো বৌমাকে নিয়ে যাবই, আপনি দোয়া করি দেন। যাও তোমরা বৌমাকে লই চলো। দাঁড়াও, এখান থেকে আমার মেয়েকে নিয়ে যেতে হলে আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। কি করছো বাবা? ও মায়ে কি তোমার লাশ হইতে হইব না কটনালে, আমি তোমার লাশ বানাবো। তুমি তুমি এখানে কি চাও? আমার পোলা তিনবার মার খাইছে, তারে নিতে আইছি। আমার রিয়ার গায়ে একটা ফুলের টোকা লাগলে তোকে আমি ছাড়বো না। এই বেটা, ফুলের টোকা নয়, একেবারে সিল মেরে দেবো। আলম ওরে নিয়ে আসল। তুমি তো আমার লোক, আমার সাথে পেমেন্ট করবা? ওই বেটা, দুই নাম্বার লাইনে কোনো বেইমানি নাই, যা ফুট। খবরদার, তোরা কেউ যাবি না, দেখি কটনালি আজ তার মাইয়ারে কেমনে সুদায়। আসলাম, আমার মেয়েকে ছেড়ে দে, ছেড়ে দেব। তাজ আমার মেয়েকে বাঁচাও বাবা, তাজ আমার মেয়েকে বাঁচাও। কেরামত ভাই, কেরামত ভাই, আমি আপনার পায়ে পড়ছি, আজ আমার সব অহংকার শেষ হয়ে গেছে, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। কেরামত ভাই, আমার মেয়েকে বাঁচান, আমাকে ছেড়ে দাও, আমার মেয়েকে বাঁচান। রাজ তাজ যা, নায়কের মতোই খবিষ্টারে পিডাই আমার বৌমারে ছুটাই লই আয়, যা চল। কেউ মারবে
করবেন না। বাবা জি তুমি ব্যথা পাও নি তো? পালের বল আপনার এই ছেলে বেটিও খুব ভালো। না রে না না আমার মেয়ের সাথে আপনার ছেলে ভালো। আরে না না আপনার বেটি খুব ভালো। আরে আমি বলতেছি আপনার ছেলে ভালো। আমি বলতেছি আপনার মেয়েও ভালো। চলে না খেলে ভূত। আরে হুদ অতি তর্ক করতে আছে। আমি তোমরা কি শুধু ঝগড়াই করবে না ওদের মিল করিয়ে দেবে? ভুলিয়ে গেছিলাম। হ্যাঁ বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমার বাবা আমার এই ছেলেটাকে খুবই কষ্ট দিছে। তুমি কিন্তু তা কোনো দিন করবা না। তুমি আমার ছেলের জীবনটাকে সুমায় সুমায় ভরি দিবা, সব সময় আদর করে বুকে রাখবা, কথা দাও? কথা দিলাম। কথা দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। যাও যাও গান গাই চলে যাও।